আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিএসএস, ক্যাসকেডিং স্টাইল শীট। তো লাস্ট আমরা কথা বলছিলাম এইচটিএমএল নিয়ে। এইচটিএমএল এর উপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে কুইকলি বলতে পারেন। নাই ভাইয়া অত। ওকে, হোয়াট ইজ সিএসএস? তো সিএসএস কি জিনিস, কেন লাগবে আমাদের এটা? তো আমরা যখন এইচটিএমএল লিখছিলাম তখন দেখছি যে আমাদের আমাদের যে পেজটা ছিল বা ওয়েবসাইটটা ছিল সেটা খুব একটা মানে সৌন্দর্যের দিক থেকে খুব একটা ভালো ছিল না, যদি ইউজারের সাথে চিন্তা করেন। কিন্তু যদি আমরা এটাকে আরো এলিমেন্টস গুলাকে বা ডিসপ্লে যেটা সেটাকে যদি আমরা আরো ভালো করতে চাই, রেসপন্সিভ ডিজাইন করতে চাই, বিভিন্ন সাইজের স্ক্রিনে যাতে করে সেই জিনিসটা ফিট হয়, ডিজাইনটা ভেঙা যাতে না যায়, লেআউট বা হচ্ছে বিভিন্ন ধরনের যে ইমেজ টিমেজ থাকে টেবিল, এগুলো যাতে কন্টেন্ট গুলো যাতে ভেঙে না যায়, সেগুলোর জন্য আমাদের এই সিএসএস লাগবে। এই সিএসএস দিয়ে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যানিমেশন অ্যাড করতে পারি, ইন্টারাকশন অ্যাড করতে পারি। এখন দুইটা দুইটা ওয়েবসাইটে একই এলিমেন্ট আছে, মানে দুইটা এইচটিএমএলটা সেম, কিন্তু দুইটা ওয়েবসাইটে আপনার সিএসএস এর উপর ডিপেন্ড করে সৌন্দর্য ভেরি করবে, যে কোনটা দেখতে সুন্দর বেশি লাগতেছে, কোনটা কম লাগতেছে। যে যে যত ভালো করে ডিজাইন করবে জিনিসটা সেটা তত ভালো হবে, সিম্পল আর তেমন কিছু না এখানে। আচ্ছা, তো আরেকটা জিনিস সেটা হচ্ছে যে সিএসএস টা লোড হয় হচ্ছে আপনার উপর থেকে নিচে, যে এইচটিএমএল এর মতো একদম টপ টু বটম লোড হচ্ছে। রেন্ডারিং ইঞ্জিন, তো এইচটিএমএল সিএসএস গুলা রেন্ডার হওয়ার জন্য ব্রাউজারে বিভিন্ন ব্রাউজার বিভিন্ন রেন্ডারিং ইঞ্জিন ইউজ করে। তো এটা জাস্ট মুখস্থ করার কিছু নাই, জাস্ট একটা এক নজর দেখে নেন, মনে থাকলে ভালো আর কি। যেমন সাফারি ওয়েবকিট ইউজ করে, গুগল ক্রোম হচ্ছে ব্লিঙ্ক ইউজ করে। তো ব্লিঙ্কটা আবার ওয়েবকিট থেকে ফর্ক করা। তো এরপরে ভাইয়া রেন্ডারিং ইঞ্জিন বলতে, রেন্ডারিং ইঞ্জিন বলতে এইচটিএমএল সিএসএস তো আপনার ওই পার্স করে সেটারে তো মেশিন কোডে কনভার্ট করে আপনার প্রসেসর দিয়ে করতে হবে, তাই না? তো ওইটা তো ওই কাজটা করে আর কি। জাভাস্ক্রিপ্টের জন্য জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন যেমন আছে, এইচটিএমএল সিএসএস এর জন্য তো প্রত্যেকটা জন্য তো ইঞ্জিন থাকতে হবে, নাহলে ওইটা তো আমরা তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লিখতেছি, তাই না? মার্কআপ ল্যাঙ্গুয়েজ যাই বলেন, কিন্তু ওইটা তো প্রসেসরের ভাষায় নিতে হবে যাতে সিপিইউ বুঝে ওইটা। তো ওই কাজটা করে ইঞ্জিন আর কি, মানে কম্পাইলারের মতো আর কি। হ্যাঁ হ্যাঁ, অনেকটা কম্পাইলার মতো চিন্তা করতে পারেন আর কি, তবে এক্স্যাক্টলি কম্পাইলার না। আচ্ছা, ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, এগুলো সবই আলাদা আলাদা। যেমন ইন্টারনেট এক্সপ্লোরার হচ্ছে ট্রিডেন্ট ইউজ করতো, ওইটা এখন ওরা কন্টিনিউ করে না। আমরা জানি যে মাইক্রোসফটের লেটেস্ট ব্রাউজার হচ্ছে এজ, তো এজ এইচটিএমএল নামে একটা ইঞ্জিন ওরা ইউজ করে এইচটিএমএল সিএসএস এর জন্য। অপেরা ও ব্লিক ইউজ করে, অপেরা আগে ইউজ করতো হচ্ছে আপনার প্রেস্টো নামে একটা ইঞ্জিন, তো ওইটা ফেব্রুয়ারি 2013 পরে আর ইউজ করে নাই তারা, এখন হচ্ছে ওই ব্লিংকটা ইউজ করে যেটা হচ্ছে আপনার উৎকিট থেকে ফর করা। ফার্স্টের দিকে একটু কুইকলি চলে যাচ্ছি, লাস্টের জিনিসগুলো যাতে কভার করতে পারি, লাস্টের জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলো তেমন কিছু নাই, থিওরিটিক্যাল টাইপ আর কি। তো আমাদের এখানে দেখবো যে সিএসএস টা লিখে কিভাবে আসলে। সিএসএস টা লিখার জন্য ডান পাশে ইমেজটা খেয়াল করেন, দেখেন এই যে এখানে এটা হচ্ছে H1, H1 হচ্ছে এলিমেন্ট, আমরা জানি যে HTML এলিমেন্ট, এবং এটা হচ্ছে আপনার হেডার। হ্যাঁ, হেডার এলিমেন্ট লাস্ট লেকচারে আমরা দেখছিলাম। তো আমরা যদি ওই H1 এলিমেন্টের উপরে কোনো একটা সিএসএস অ্যাপ্লাই করতে চাই, যেমন এখানে বলতেছি কালার ব্লু, হ্যাঁ দেখেন কিভাবে শুরু হয়েছে, এটা হচ্ছে সিলেক্টর বলবে, সিএসএস এর পাশে আসলে তখন বলবে সিলেক্টর, কি সিলেক্ট করতেছি আমি, কোন এলিমেন্টটা সিলেক্ট করতেছি। হ্যাঁ, তো H1 দিয়ে বলতেছি যে সিলেক্টর, এরপরে হচ্ছে কার্লি ব্রেসেস বা সেকেন্ড ব্রেকেট যাই বলেন, এর মধ্যে হচ্ছে সব আপনার ডিক্লারেশন গুলো থাকবে। প্রতিটা ডিক্লারেশন আবার দুইটা পার্ট থাকে, ফার্স্টেরটা প্রপার্টি, পরেরটা ভ্যালু, আর সেপারেট থাকে হচ্ছে কুলন দিয়ে। হ্যাঁ, কুলনে আগের পার্টটা থাকে প্রপার্টি, পরের পার্টটা হচ্ছে ভ্যালু, আর দুইটা ডিক্লারেশন সেপারেট হয় হচ্ছে সেমিকুলন দিয়ে। এগুলো কিন্তু ম্যান্ডেটরি, না দিলে হচ্ছে ঠিকঠাক কাজ করবে না। যখন ইঞ্জিন কাজ করে এই এইসব উপরে ডিপেন্ড করে সে পার্স করে। এখানে দুইটা ডিক্লারেশন আছে যে কালার কুলন ভ্যালু, কালার হচ্ছে ব্লু, ফন্ট সাইজ হচ্ছে 12 পিক্সেল, এই দুইটা হচ্ছে আলাদা আলাদা ডিক্লারেশন। এই এই দুইটা ডিক্লারেশন অ্যাপ্লাই হবে হচ্ছে এই সান সিলেক্টর উপরে, সিম্পল আর তেমন কিছু না এখানে। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমরা এইচটিএমএল এ দেখছিলাম যে এলিমেন্ট গুলো কেস ইনসেনসিটিভ, কিন্তু এখানে আপনার সিএসএস এর ক্ষেত্রে
আপনি ওই প্রপার্টি বলেন, মানে এই যে কালারটা প্রপার্টি বা হচ্ছে ফন্ট সাইজ এগুলো, অথবা ভ্যালু ডান পাশে যেটা কোলনের ডান পাশে, এগুলো সবই হচ্ছে আপনার কেস সেন্সিটিভ। আপনি একটু ব্লুটা যদি ক্যাপিটাল বা সিটা যদি ক্যাপিটাল সি লেখেন আর কাজ করবে না। ওই যেভাবে আছে স্মলে ওভাবেই লিখতে হবে। আর হচ্ছে স্পেস, স্পেস কোনো ফ্যাক্টর না, আপনি যদি কালার কোলনের পরে স্পেস দেন বা না দেন সেটাও কোনো ফ্যাক্টর না, বা সেমি কোলনের পরে কি আপনি স্পেস দিচ্ছেন না কি দিচ্ছেন না সেটা ফ্যাক্টর না, এটাই বলছে ডোন্ট কেয়ার অ্যাবাউট হোয়াইট স্পেস। এখানে কোনো কোশ্চেন আছে? নাই ভাইয়া। আচ্ছা আচ্ছা, এখন সিএসএস একটা এইচটিএমএল ফাইলে তিন ভাবে অ্যাড করা যায় নরমালি। তো তিন ভাবে, ফার্স্টে হচ্ছে ইনলাইন, ইনলাইন সিএসএস, এখানে এটা একটু দেখাই দিই। ধরেন আমি যদি একটা পি এলিমেন্ট নেই, এর মধ্যে যদি আমি একটা স্টাইল দিতে চাই, হ্যাঁ ধরেন এটা দিলাম কালার রেড, তো দেখুন রেড আসছে। কালারটা অ্যাপ্লাই হয়েছে, তো এটা হচ্ছে পি সিলেক্টর ছিল, তার উপরে অ্যাপ্লাই হচ্ছে কালার। তো এই এই স্টাইলটা হচ্ছে যখন এলিমেন্টের মধ্যে লেখা হয়, আমরা জানি যে এই যে এলিমেন্ট যেটা হচ্ছে ট্যাগ, ওপেনিং ট্যাগ, সেই ট্যাগের মাঝে যদি স্টাইল দিয়ে লেখা হয় তাহলে ওটা তখন এই স্টাইলটা এলিমেন্ট আপনার অ্যাট্রিবিউট হিসেবে কাজ করে, এবং এটা গ্লোবাল অ্যাট্রিবিউট আমরা লাস্ট লেকচারে দেখছিলাম। তো এইভাবে সেম ভাবে আপনি যে কোনো এলিমেন্টের মধ্যে এইচটিএমএল লিখে দিতে পারেন। তো যেহেতু আপনি এলিমেন্টের মধ্যে আপনি অ্যাট্রিবিউট দিয়ে সিএসএস লিখতেছি যখন আমরা, তখন এটাকে বলবো হচ্ছে আমরা ইনলাইন, মানে লাইনের মধ্যে লিখতেছি একদম যে লাইনে সিএসএস। এখন যদি মনে করেন এরকম আমার তিনটা প্যারাগ্রাফ থাকে, ধরেন এটা হচ্ছে 1 2, এটা ধরেন 3, তো আমার তিনবার লিখতে দিতে আছে। তো আরেকটা, এর চেয়ে বেটার ওয়ে হচ্ছে আপনি যদি একবার লিখে যদি তিনবার কাজ করাইতে পারেন, তাহলে যেমন মনে করেন আমি যদি এখন হেড সেকশনে পি পি সিলেক্টরের মধ্যে বলে দিচ্ছি হচ্ছে কালার হচ্ছে রেড, হ্যাঁ একবার বলে দিচ্ছি, দেখেন আমার আউটপুট কিন্তু কোনো চেঞ্জ হয় না। আমি রিফ্রেশ দিচ্ছি, কোনো আউটপুট চেঞ্জ হয় না, কারণ আমি যখন হচ্ছে গ্লোবালি এটা অবশ্যই হেড সেকশনে যাইতে হবে, এখন এটা হচ্ছে এলিমেন্ট হিসেবে কাজ করতেছে। আগে ছিল অ্যাট্রিবিউট হিসেবে, যদি আমি পি ট্যাগের মধ্যে লিখতাম, এখন এই জিনিসটা যত পি ট্যাগ আছে সবার মধ্যে অ্যাপ্লাই হবে। তো এই যদি আমরা হেড সেকশনে এইভাবে গ্লোবালি লিখে দিই, তাহলে এই জিনিসটাকে বলতেছে ইন্টারনাল সিএসএস, মানে আমার এই এইচটিএমএল ফাইলের জন্য এটা ইন্টারনাল, এই ফুল ফাইলটার জন্য একবার লিখলেই হবে। আর যদি অ্যাট্রিবিউটের মধ্যে লিখে দিই স্টাইল লিখে এরকম, তাহলে হচ্ছে ওইটা বল ইনলাইন সিএসএস। আরেকভাবে লেখা যায় যেটা হচ্ছে সবচেয়ে ভালো উপায়, ধরেন আমি এখান থেকে এটা কেটে যদি এখানে লিখে দিই, ধরেন এখানে একটা আমি আগে লিখা ছিল ওটা রিমুভ করে দিয়ে এভাবে লিখে দিলাম, তাহলে এই স্টাইলটা তো এই ফাইলে দেখাই দিতে হবে। ওটা দেখানোর সিস্টেম হচ্ছে লিংক, আর লিংক দিয়ে করতে, আমরা লিংক দিয়ে আগে দেখছিলাম যে বিভিন্ন ধরনের যে আমরা ফেব আইকন বা হচ্ছে এক্সটার্নাল সিএসএস জাভাস্ক্রিপ্ট যেমন চাই ওগুলো নিতে পারি। তো এটা রিলেশন হচ্ছে স্টাইল, স্টাইল শীট, আর এই সারি এফ হচ্ছে মানে এটা হচ্ছে লোকেশন। তো লোকেশন যেহেতু সেম ইসে আছে ডিরেক্টরিতে আছে, জাস্ট নামটা লিখে দিলেই পাবে, দেখছেন আউটপুট সেম। তার মানে এই যে তিন ভাবে লিখতে পারি, এই এই তিন প্রকারই হচ্ছে আসলে এই তিন প্রকার। ইনলাইন সিএসএস যদি আমরা ওই এলিমেন্টের মধ্যে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে লিখে দিই, ইন্টারনাল সিএসএস হেড সেকশনে যদি স্টাইল এলিমেন্ট দিয়ে লিখে দিই ভিতরে, আর এক্সটার্নাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস লিখলে সুবিধা হলো আপনি মনে করেন যে এই এরকম এইচটিএমএল ফাইল আপনার 10টা আছে, তো যদি ইন্টারনাল সিএসএস লেখেন এটা তো জাস্ট হচ্ছে 3 লাইন, কিন্তু এরকম তো ধরেন 100 লাইন আছে। তো আপনি যদি এরকম ইন্টারনাল লিখেন হেড সেকশন স্টাইল দিয়ে লিখে দেন, তাহলে হচ্ছে ওই আপনার 10টা ফাইলের মধ্যে যাই লিখতে হবে। কিন্তু আপনি যদি এরকম এক্সটার্নাল সিএসএস ইউজ করেন, একটা ফাইলে লিখে জাস্ট
প্রতিটা ওই 10টা এইচটিএমএল ফাইলে ওই হেড সেকশনে যায়, জাস্ট একটা লাইন লিখে দিলে হয়ে গেল আর কি। মানে আপনার সিএসএস এর টোটাল সাইজটা কম হয়ে গেল আর ওটা মেনটেন করাও সহজ। কোনো কারণে মনে করেন যে আপনাদের কোন একটা জায়গায় একটা কালার ইউজ করছে, মনে করেন যে আপনার কোম্পানির লোগোর ব্র্যান্ড কালার আপনি ইউজ করছেন, তো এখন হঠাৎ করে ওই ব্র্যান্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, তো এখন আপনার ওই 10টা ফাইলে যায় যায় আপডেট করতে হবে, আর এখন এখানে এক জায়গায় আপডেট করে দিলেই ওই 10টা ফাইলে পেয়ে যাবে। এতে এটা হচ্ছে সুবিধা আর কি। এর মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা সিএসএস অ্যাড করার মধ্যে? নাই, ওকে নেক্সট। আচ্ছা, আইডি ক্লাস কমেন্ট ব্যাকগ্রাউন্ড কালার, একটা সিএসএস দেখাই দিচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার। আইডি ক্লাস এগুলো কি জিনিস? এখন আইডি ক্লাস এগুলো হচ্ছে আপনার এই সিএসএস এর যে আপনি লিখবেন সেই সিলেক্টর গুলো কিভাবে সিলেক্ট করবেন সেটা হচ্ছে এই আইডি ক্লাস। বিভিন্ন টেকনিক আছে, তো ধরেন অ্যাট্রিবিউট মধ্যে লেখা যায়, হ্যাঁ, তো দেখেন মেইনলি হচ্ছে এগুলো আইডি আর ক্লাস আমরা ফলো করি। তো আইডিটা হচ্ছে কেস সেন্সিটিভ থাকতে হয়, ধরেন হচ্ছে আপনার ধরেন আমি একটা ডিপ নিলাম, ডিপের মধ্যে ধরেন একটা H3 আছে, হ্যাঁ, তো আমি ডিপের একটা আইডি দিলাম ধরেন H3, H3 ডিপ। তো এইটার উপর যদি সিএসএস অ্যাপ্লাই করতে চাই, এক্সটার্নাল সিএসএস এ যদি দেই, তাহলে হচ্ছে আপনার আইডি লেখার সময় সামনে এই যে হ্যাশ দিয়ে লিখতে হয় নাম্বার সাইন, ঠিক আছে, দিয়ে তারপরে হচ্ছে আপনি ধরেন কালার দিলাম ধরেন হচ্ছে ব্লু। তো এখন এই দেখেন ব্লু পাইছে কালার। তো মেইনলি হচ্ছে যদি সেটা আইডি হয়, তাহলে আপনি সিএসএস যখন লিখবেন ওই সামনে হ্যাশ দিলে সে আইডি বোঝায়, কিছু না দিলে এলিমেন্ট বোঝায়, নর্মাল এইচটিএমএল এলিমেন্ট। আর যদি আপনি ক্লাস দেন, ধরেন আপনার আরেকটা ডিভ আছে, H2 দিচ্ছি, ওকে, এখন আচ্ছা এখন দেখি এই ক্লাসের মধ্যে যদি সিএসএস দিতে হয়, তাহলে যা শুরু করতে হয় ডট দিয়ে, কালার ধরেন দিলাম অরেঞ্জ, দেখেন যে দিস ইজ H2 অরেঞ্জ পাচ্ছে, দিস ইজ H3 এটা ব্লু পাচ্ছে। এখন এই 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 যে H2 যে এলিমেন্টটা ছিল ওইটার মধ্যে আমি ক্লাস দিয়ে সিএসএস অ্যাপ্লাই করছি যে ডট দিয়ে শুরু হয়েছে, আর H3 যে হেডারটা ছিল সেটার মধ্যে আইডি দিয়ে সিএসএস অ্যাপ্লাই করা হয়েছে। এই জিনিসটা এখানে বলা হয়েছে আর কি, যে আইডি ক্লাস আইডিটা ইউনিক থাকতে হবে ফুল এই পেজের মধ্যে, ওই পেজে আপনার ইউনিক থাকতে হবে, একবারই দেওয়া যাবে। এটা নিয়ে লাস্ট লেকচারে হয়তো একটু বলছিলাম, জাস্ট রিভিউ করতেছি আর কি। আর এই আইডি ক্লাস এগুলো কেস সেন্সিটিভ, হ্যাঁ, আপনি এখানে ধরেন ক্যাপিটাল এইচ দিলেন আর ওখানে স্মল এইচ দিলেন, এই জিনিস আর কাজ করবে না। দেখেন এটা ব্লু হয়ে গেছে, ডিফল্ট কালার যেটা সেটা হয়ে গেছে ব্ল্যাক হয়ে গেছে, ডিফল্ট কালার যেটা সেটা ব্লুটা পায় নাই, হ্যাঁ, এই জন্য এটা কেস সেন্সিটিভ। আপনার এখানে যেভাবে লিখবেন সেভাবেই আপনার এখানে থাকতে হবে, এখানে থাকতে হবে, ওকে। কমেন্ট ধরেন আপনার সিএসএস এর মধ্যে ইম্পর্টেন্ট জিনিস, আপনি যখন একটা কমেন্ট দিতেছেন, হ্যাঁ, ধরেন আপনি কমেন্ট ধরেন এখানে বলতেছেন এটা কিসের কালার, জাস্ট এটা তো সিম্পল কোড, বাট অনেক সময় কমপ্লেক্স কোড থাকে এবং কমেন্ট লিখতে, কমেন্ট দিলে ওই ইঞ্জিন কি করে এই জিনিসটা পার্স করে না আর কি, ঠিক আছে, এই জিনিসটা যেভাবে আসতে ভাবে রাখে। নর্মালি হচ্ছে ক্লিন আপ করে দেয়, আমরা বিভিন্ন যে ওয়েব প্যাক বা হচ্ছে গাল্প বিভিন্ন ধরনের যে ই করি সিএসএস, যখন হচ্ছে কম্প্রেস করে ফেলে মিনিফাই করি, তখন হচ্ছে আর কি এই কমেন্ট গুলা ফালাই দেওয়া হয় আর কি। কিন্তু আপনি নর্মালি আপনার যে ডেভেলপার কোড যেটা সেটাতে দেখতে পারবেন, প্রোডাকশন কোডে গেলে সব কম্প্রেস হয়ে যাবে। তো জাস্ট লিখার নিয়ম হচ্ছে আপনার ফরওয়ার্ড স্ল্যাশ অ্যাস্টারিক্স, আর শেষে শেষ হবে হচ্ছে অ্যাস্টারিক্স ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে, মাঝখানে যা থাকবে সব কমেন্ট, ঠিক আছে। জাভা স্ক্রিপ্ট এইভাবে দেয় মাল্টি লাইন, এটা মাল্টি লাইনও দিতে পারেন আপনি, কোনো সমস্যা নেই, এইভাবেও লিখতে পারেন।
সেম কাজ করবে। ওকে, কোনো কোশ্চেন আছে? আপনারা শুনতেছেন আমাকে? না ভাই, কোশ্চেন নেই। জি ভাই, শুনতেছি। আচ্ছা আচ্ছা, ওকে। দেখেন, ইম্পর্টেন্ট জিনিস স্পেসিফিসিটি কি জিনিস, তো এটা লাগে হচ্ছে তখনই যখন মনে করেন আপনি বিভিন্ন ধরনের আপনার ধরেন অনেক প্রচুর সিএসএস আছে, কিন্তু ধরেন একই সিলেক্টরের উপরে আপনার একাধিক সিএসএস অ্যাপ্লাই হয়েছে। এখন কোনটা অ্যাপ্লাই হবে? একই পি যে এলিমেন্ট আছে, আপনি বলতেছেন একবার ফন কালার রেড, আবার আরেক জায়গায় যে বলতেছেন হচ্ছে ফন কালার হচ্ছে আপনার ইয়েলো, আবার আরেক জায়গায় বলতেছেন অরেঞ্জ, তো এখন সে কোনটা নিবে? আর যদি এখন হচ্ছে আবার আমরা বিভিন্ন সিলেক্টর উপরে দিতে পারি, যেমন ক্লাসের উপরে দিতে পারি, আইডির উপরে দিতে পারি, আইডি অ্যাট্রিবিউটের উপরে দিতে পারি, সিএডও ক্লাসের উপরে দিতে পারি, বা সিএডও এলিমেন্টস এর উপরে দিতে পারি, এরকম আমরা দেখবো ওগুলা শেষে। তো এখন ও তখন করে কি, একটা নির্দিষ্ট রুলস ফলো করে, কিছু রুলস আছে যে কখন কোনটা অ্যাপ্লাই হবে, এইরকম সিচুয়েশনের মধ্যে কোনটা অ্যাপ্লাই হবে, সেটাকেই বলতেছে স্পেসিফিসিটি। তো এটার হায়ারার্কি আছে যে কার প্রায়োরিটি বেশি, কার প্রায়োরিটি কম। যেমন আমরা যেমন হচ্ছে যুগ যুগ গুণ ভাগ করার সময় দেখি না যে কোনটার প্রায়োরিটি বেশি, ব্রেকেটের প্রায়োরিটি গুলো বেশি থাকে, তারপরে গুণ বা ভাগ, তারপরে যুগ বিয়োগ আসে, এরকম মানে এখানেও একটা হায়ারার্কি ফলো করে ওরা। হ্যাঁ, ইনলাইন স্টাইলসটা সবচেয়ে প্রায়োরিটি বেশি, আপনি যত উপরে ধরেন যতই সিএসএস দিয়ে আসেন, এক্সটার্নাল অথবা ইন্টারনালে দিয়ে আসেন, কিন্তু ইনলাইনে যদি সিএসএস লিখেন, ওই সিএসএস টা বাকি সব সিএসএস কে আপনার রিপ্লেস করে দিবে। রিপ্লেস করা মানে হচ্ছে অর প্রায়োরিটি বেশি থাকবে আর কি। তো ইনলাইন সিএসএস এর জন্য বেশি লিখতে হয় না আর কি, মানে না পারলে গুড প্র্যাকটিস না ইনলাইন সিএসএস লেখা। আচ্ছা, এরপর হচ্ছে আইডি, তারপর হচ্ছে আইডি প্রায়োরিটি সবচেয়ে বেশি। ধরেন আপনি একটা আইডি দিচ্ছেন, ধরেন আমি এইচ টু ডিপটার কথা চিন্তা করতেছি, এইচ টু ডিপে আপনি আরেকটা আইডি দিচ্ছেন, সেম নামই দিলাম, কিন্তু এটা আইডি। হ্যাঁ, তো এই আইডির মধ্যে যে আপনি বলতেছেন ধরেন এইচ টু ডিপ, এটা হচ্ছে আইডি, আর এইচ টু ডিপ যেটা ক্লাস ছিল সেখানে আমি বলছিলাম কালার হচ্ছে অরেঞ্জ, তো এখানে মনে করেন আমি কালার দিয়ে দিলাম ধরেন পিঙ্ক দিলাম, ঠিক আছে। এখন দেখি আসেন এটা কোনটা অ্যাপ্লাই হয়, দেখছেন ওই পিঙ্ক কালারটা অ্যাপ্লাই হয়েছে, এটা যদি পিওর পিঙ্ক না, যাই হোক গ্রিন কালারটা দিয়ে দিলাম, এটা গ্রিন আর কি, এখানে গ্রিন কালারটা অ্যাপ্লাই হচ্ছে। তো কারণ কি, আমি তো আইডি আইডি আইডিও দিছি, ক্লাসও দিছি, তো দুইটার মধ্যে দিছি। এখন দেখেন এই যে আইডির প্রায়োরিটিটা ক্লাসের চেয়ে বেশি, এই যে একই এলিমেন্ট, একই এলিমেন্ট এইচ টু টা একই এলিমেন্ট, এইচ টুর উপরে দুইবার একই ফন্টের উপরে দুইবার সিএসএস অ্যাপ্লাই হয়েছে, এইচ টু ডিপ বলতেছে যে এটা গ্রিন করো আর আইডি, আর এইচ টু ডিপ প্লাস বলতেছে যে এটাকে অরেঞ্জ করো। তো এখন ও দেখবে, ইঞ্জিন দেখবে যে আমার এই দুইটার মধ্যে প্রায়োরিটি কার বেশি, যেহেতু ক্লাসের থেকে আইডি প্রায়োরিটি বেশি, সেহেতু এইচ টু ডিপ যা বলছে সেটাই হবে। আপনি এটা উপরে নিচে দিলেও কোনো সমস্যা নাই, ধরেন এটা নিচে আসতে ভাবতে পারেন যেটা উপরটাকে রিপ্লেস করে দেয়, এটা ধরেন উপরে দিলাম, যে উপরটা নিচের দ্বারা রিপ্লেস হতে পারে যদি সেম থাকে আর কি। দেখছেন এখনো গ্রিনই দেখাচ্ছে, মানে হচ্ছে আমার নিচে আমি অরেঞ্জ বলছি কিন্তু সে কিন্তু ওই গ্রিন কে অরেঞ্জ রিপ্লেস করতে পারে নাই, ঠিক আছে। কিন্তু এমন যদি করেন, ধরেন হচ্ছে আপনার ধরেন এইচ টু থ্রি দিলাম একটা, জাস্ট এইচ টু চিফ টু, হ্যাঁ দুইটা ক্লাস আছে, দুইটা ক্লাস আছে, ধরেন আমি নিচের ক্লাসটা কালার বলে দিলাম রেড, এখন আইডিটা কমেন্ট আউট করে রাখলাম, দেখেন এখন রেড দেখাচ্ছে, ঠিক আছে দুইজনই ক্লাস।
আইডির উপরে কোনো, এই আইডির উপরে কোনো সিএসএস নাই এখন, এইচ টু ডিপ আইডির মধ্যে দুইটা ক্লাসের উপর সিএসএস আছে, এইচ টু ডিপ, এইচ টু ডিপ টু। এখন এই দুইটা সিএস, দুইটা ক্লাস দুজন সেম, প্রায়োরিটি দুজনের সেম, তাহলে উপর উপর থেকে নিচে যেটা থাকবে সেটা উপরটাকে রিপ্লেস করবে। এখন যদি এটাকে উপর দিয়ে দিই, দেখেন যে এখন হচ্ছে অরেঞ্জ হয়ে গেছে, কারণ এই রেডটাকে অরেঞ্জ রিপ্লেস করে দিচ্ছে, কারণ দুজনের প্রায়োরিটি সেম, হায়ারার্কি মানে স্পেসিফিসিটি দুজনেরই সমান। দুজনে যদি সমান থাকে তাহলে যে নিচে থাকবে সেটা উপরেরটাকে রিপ্লেস করবে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস আর কি। আর যদি আইডি আইডি দিয়ে দেয়, দেখেন গ্রিন হয়ে গেছে, ওরা নিচে থাকা সত্ত্বেও এই আইডি কে রিপ্লেস করতে পারে না। এই জিনিসটাই আসলে একটা মানে ইম্পর্টেন্ট জিনিস যে আপনি ইনস্টিমেট, এটা হয় হচ্ছে বড় বড় ওয়েবসাইটের মধ্যে প্রচুর সিএসএস থাকে, তখন দেখবেন আপনি সিএসএস লিখতেছেন কিন্তু সিএসএস আসলে অ্যাপ্লাই হচ্ছে না, অন্য একটা আসতেছে। তার কারণ হচ্ছে আপনি যে সিএসএস লিখছেন ওটা আপনার প্রায়োরিটি কম, এই জন্য বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে। যেমন হচ্ছে ধরুন আমাদের ক্লাসেস, এট্রিবিউটস আর সিএডু ক্লাসেস, সিএডু ক্লাসেস একটু পরে আমরা দেখবো, জাস্ট হচ্ছে আপনি তিন নাম্বার প্রায়োরিটিটা মনে রাখেন আর কি, যে এই তিনটার জন্য হচ্ছে আপনার প্রায়োরিটি হচ্ছে আইডির চেয়ে কম। এরপরে কম হচ্ছে এলিমেন্টস আর সিএডু এলিমেন্টস। ধরুন যে নর্মাল এলিমেন্টস যদি লিখি, ধরেন যে পিটা নর্মাল এলিমেন্ট ছিল, এখানে পিটা নর্মাল এলিমেন্ট ছিল, তো এগুলো হচ্ছে আপনার প্রায়োরিটি আরো কম। হ্যাঁ, তো এখন আমাদের যেটা বুঝতে হবে যে এখন মনে করেন আমি একটা আইডি লিখছি, এমনও তো হইতে পারে যে আমার একটা আইডি আছে, ক্লাস আছে অথবা অ্যাট্রিবিউট আছে, তখন আমি কিভাবে হিসাব করবো জিনিসগুলা। এই জন্য কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে সুন্দর করে দেখায় দেয়, জাস্ট একবার বুঝলেই হলো আর কি। দেখেন এটা সিএসএস স্পেসিফিসিটি ওয়ার্স বলতেছে, কার পরে কার সাথে কে যুদ্ধ করে কে পারবে আর কি, এই জিনিসটা একটু বুঝলেই হইলো, আর তেমন কিছু নাই এখানে। যেমন মনে করেন এটা আমি এক নজর দেখাই দিচ্ছি, দেখেন এটা হচ্ছে এ সিলেক্টর, তো এ সিলেক্টর দেন 001, প্রথমে জিরোটা হচ্ছে আইডি, পরের জিরোটা হচ্ছে ক্লাস, পরের যেটা আছে সেটা হচ্ছে আপনার নর্মাল সিলেক্টর। এইখানে চিন্তা করেন তাহলে হবে। ইনলাইন সিএসএস টা তো আমরা এখন লিখতেছি না, আমরা সবই হচ্ছে আপনার ইন্টারনাল এক্সটারনাল সিএসএস লিখতেছি, সো ইনলাইন সিএসএস টা এখন প্রায়োরিটির মধ্যে আসবে না। আর আপনার এই তিনটা আইডি, ক্লাস, এলিমেন্টস, তাহলে প্রথম জিরোটা হচ্ছে আইডির জন্য, তারপরে হচ্ছে ক্লাসের জন্য, তারপরে হচ্ছে এলিমেন্টস এর জন্য। তো এখানে এখন চিন্তা করেন এখানে শুধু আপনার একটা সিলেক্টর আছে, তাহলে একদম শেষেরটা ওয়ান। হ্যাঁ, এরপর এখানে দেখেন দুইটা সিলেক্টর আছে, তাহলে হচ্ছে এখানে একটা সিলেক্টর, এখানে দুইটা সিলেক্টর, তাহলে হচ্ছে এ পারবে, মানে এর থেকে প্রায়োরিটি বেশি। এরপরে দেখেন আপনার মাঝখানেরটা হচ্ছে একটা ক্লাস আছে, যেহেতু ডট দিয়ে শুরু হয়েছে এটা ক্লাস সিলেক্টর, এই জন্য দেখেন মাঝখানেরটা ওয়ান, কোনো এলিমেন্ট নাই, কোনো নর্মাল এস্টিমেল এলিমেন্ট নাই, এই জন্য শেষটা জিরো। তাহলে যেহেতু ক্লাস আছে সেহেতু এরা কিউ পারবে না, এখানে দুইটা সিলেক্টর থাকুক, এলিমেন্ট থাকুক অথবা 10টা থাকুক কোনো সমস্যা নেই, একটা ক্লাস তখন প্রায়োরিটি বেশি। এখানে দেখেন এ যেহেতু সামনে কিছু নাই, এটা এলিমেন্ট, ডট হচ্ছে আপনার ফো, তার মানে এটা হচ্ছে ক্লাস। হ্যাঁ, তার মানে এখানে যে এখানেও একটা ক্লাস আছে, এখানেও একটা ক্লাস আছে, কিন্তু এখানে আবার একটা এলিমেন্ট বেশি আছে, তাহলে হচ্ছে এর প্রায়োরিটি বেশি, এখন এর স্পেসিফিসিটি বেশি হবে, এটা অ্যাপ্লাই হবে। আচ্ছা, এরপরে দেখেন এখানে এখানে একটা ক্লাস একটা এলিমেন্ট ছিল, এখানে একটা ক্লাস দুইটা এলিমেন্ট, তাহলে এর থেকে এর প্রায়োরিটি বেশি, এখানে দুইটা ক্লাস, যেহেতু এখানে সে দেখেন মাঝখানে দুই, সেহেতু হচ্ছে এতে সবার থেকে বেশি, ও এখানে দুইটা ক্লাস দুইটা এলিমেন্ট, টি আর এ এলিমেন্ট, ফু আর বার হচ্ছে ক্লাস, সেহেতু এর থেকে এর বেশি। এরপরে যে শেষের দিকে যাই, দেখেন এখানে হচ্ছে একটা আইডি দুইটা ক্লাস আছে। হ্যাঁ, তো আইডি যদি থাকে নর্মালি, দেখেন এখানে একটা আইডি আছে আর কিচ্ছু নাই, তাহলে সবার থেকে প্রায়োরিটি তার বেশি, কারণ যে প্রথমটা ওয়ান হয়ে গেছে। এখানে একটা ভাইয়া, জি বলেন। আচ্ছা ভাই, একটা ডিবে তো দুইটা ডিবে কি দুইটা মানে আইডি তো ইউনিক হবে, ঠিক না ভাই? মানে দুইটা ডিবে তো সেম আইডি হতে পারবে না? হ্যাঁ হ্যাঁ, আলাদা হতে হবে। আচ্ছা আচ্ছা, দেখেন এখানে একটা ক্যালকুলেটর মতো আছে ওয়েবসাইটটাতে, তো এখানে আপনি বিভিন্ন ধরনের লিখলে আপনার ই বলবে যে এটার প্রায়োরিটি কত। ধরেন টেস্ট আইডি দিলাম, তো বলতেছে যে ফার্স্টেরটা ওয়ান, আর যে এটা একটা এলিমেন্ট আছে, এই জন্য শেষেরটা ওয়ান। এখন যদি এখানে একটা ক্লাস দেন,
ধরুন টেস্ট ক্লাস, তাহলে যে মাঝখানে একটা ওয়ান হচ্ছে ডাইনামিক আর কি, আপনি লিখার সাথে সাথে ও হচ্ছে আপনার আপডেট করে দিচ্ছে। আমরা যেখানে যেটা দেখলাম এই যে এখানে 001, এখানে ওইটা যে আপনার এই যে প্রথমটা হচ্ছে আইডি, তারপরটা হচ্ছে ক্লাস, ক্লাস অ্যাট্রিবিউটস ইউ টু ক্লাস যাই বলেন, ওই সেকেন্ড ক্যাটাগরিটা, বা স্লাইডে হচ্ছে থার্ড ক্যাটাগরিটা। কারণ এখানে প্রথমে ইনলাইন সিএসএস টা দেন, ইনলাইন সিএসএস দিলে এরা কেউ পারবে না, কারণ ওই ইনলাইন সিএসএস টা অ্যাপ্লাই হবে। আচ্ছা, তারপর হচ্ছে এলিমেন্টস বা সিউডো এলিমেন্টস, এই যে নট ইম্পর্টেন্ট বা ব্যাংক সাইন বলে এটাকে, সেলের ভাষা ব্যাংক ইম্পর্টেন্ট রুল, এইটা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল। এই জিনিসটা যদি কোনো সিএসএস এর মধ্যে লিখে দেন, তাহলে হচ্ছে সেটাই সবচেয়ে প্রায়োরিটি নিবে এবং অন্য কাউকে অ্যাপ্লাই করতে দেবে না। মানে একটা বলতে পারেন যে একটা হ্যাকিং, হ্যাকিং এর মতো। আপনি যদি কোনো একটা জায়গায় সিএসএস লিখে দেন, যেমন মনে করেন একটা টেস্ট করে দেখি, ধরেন আমরা জানি যে এটা গ্রিন হচ্ছে, তাই না? গ্রিন হচ্ছে কারণ আইডির উপরে অ্যাপ্লাই করা ছিল, যে H3DB এর উপরে, H2DB এর উপরে গ্রিন ছিল, এটা ক্লাস পারতেছে না। কিন্তু আমি ধরেন যেহেতু ও ক্লাস, ধরেন এই ক্লাসের উপর দিলাম, এটার এটার পাশে ইম্পর্টেন্ট লিখে দিলাম, ইম্পর্টেন্ট লিখে দিলাম অরেঞ্জের পাশে। এখন দেখেন এই যে অরেঞ্জটাই চলে আসতেছে, এখন কিন্তু আর আইডি পারতেছে না। এখন এই ইম্পর্টেন্টটা আপনি আগে পরে যেখানেই লিখেন, ধরেন এখানে লিখে দিলাম, দেখেন যে রেড আসতেছে, মানে এই এই ইম্পর্টেন্টটা যদি কোনো সিএসএস এর পাশে লিখে দেন শেষে সেমিকোলন দেওয়ার ঠিক আগ মুহূর্তে, তাহলে হচ্ছে ওইটাই সবচেয়ে প্রায়োরিটি বেশি, এবং এটা ইউজ করাটা হচ্ছে ব্যাড প্র্যাকটিস। এরপরে ধরেন আপনি কখন, ধরেন আপনি একটা সিএসএস এর ফ্রেমওয়ার্ক লিখতেছেন বা আপনি একটা লাইব্রেরির মতো কিছু একটা লিখতেছেন, হ্যাঁ, তখন যদি আপনি ওই আপনার লাইব্রেরি ইম্পর্টেন্ট ইউজ করেন, তো আপনার লাইব্রেরি যারা ইউজ করবে, তো তারা যদি কাস্টমাইজ করতে চায়, ধরেন হচ্ছে আপনার যে লাইব্রেরি, আপনি ধরেন একটা প্যারাগ্রাফ বা একটা ধরেন একটা ব্যানারের কালার গ্রিন দিয়ে রাখছেন, তো ও চাচ্ছে যে না আমার ব্যানারের কালার আমি গ্রিন দিব না, আমি ব্লু দিব, তো তখন হচ্ছে আপনি যদি ইম্পর্টেন্ট দিয়ে রাখছেন, ও আর পারবে না আর কি, ও আর ব্লু বানাতে পারবে না, কারণ আপনি ইম্পর্টেন্ট দিচ্ছেন, আপনি আইডি ক্লাস যার উপরে এই সিএসএস দেন সেটা অ্যাপ্লাই হবে না। একমাত্র আইডি কে রিপ্লেস করতে পারে, আপনার ইম্পর্টেন্ট কে রিপ্লেস করতে পারে আরেকটা ইম্পর্টেন্ট, এবং যেটা বটমে থাকে মানে নিচে যেটা থাকবে সেটা উপরটাকে রিপ্লেস করবে। তাহলে আপনার কি করতে হবে, আপনি যদি এটা করতেই চান, তাহলে আপনার একটা ওই লেখা আছে যে আপনি যখন ব্লু দিবেন, ও গ্রিন দিছিল, ধরেন আপনি ব্লু দিতে যাচ্ছেন, তার আপনার ব্লুর পাশেও আবার ইম্পর্টেন্ট দিতে হবে, তাহলে ওই আগের ইম্পর্টেন্টটা পরের ইম্পর্টেন্ট দিয়ে রিপ্লেস হবে। তাছাড়া কোনো মানে এটা হচ্ছে অনেকটা খুব হার্ড ই হয়ে যায় আর কি, সিএসএস লেখা হয়ে যায়, এই জন্য ইম্পর্টেন্টটা ইউজ করতে হয় না। একদম অপারা হইলে হচ্ছে না, তখন ইম্পর্টেন্ট দিয়ে দিতে হয়, বা টেম্পোরারি টাস্ক ধরুন কোনো রকম একটা আর এটা আর কোথাও ইউজ হবে না, তখন হচ্ছে ইম্পর্টেন্ট দিয়ে দিতে হয়, তাছাড়া ইউজ করা ঠিক না আর কি। এখানে একটা রেফারেন্স আছে, এটা দেখতে পারেন। কোনো কোশ্চেন আছে ইম্পর্টেন্ট আর হচ্ছে আপনার এই আইডি ক্লাস বা অ্যাট্রিবিউটস এগুলো সিএড এলিমেন্টস এইসবে অ্যাপ্লাইয়ের উপরে সিএসএস গুলা কিভাবে প্রায়োরিটি পাচ্ছে বা ক্যালকুলেশন কিভাবে করতেছি? এখানে আরেকটা মানে ই আছে, ক্যালকুলেশন করার একটা হিসাব আছে, আরেকটা আরেক ভাবে হিসাব করে, সেটা হচ্ছে ধরুন আইডি যদি হয়, সেই আইডি কে আপনি 1000 পয়েন্ট দিবেন, 1000 নাম্বার, 1000 ভ্যালু দিবেন, ক্লাসেস অ্যাট্রিবিউটস আর সিউডো ক্লাসেস এগুলোকে আপনি 100 দিবেন, এলিমেন্টস আর সিউডো এলিমেন্টস এগুলোকে দিবেন হচ্ছে আপনি 10, ঠিক আছে, এভাবে দিয়ে তারপর যোগ করে দিবেন আর কি, যোগ করে দিয়ে যেটা বেশি হবে সেটাই নিবে। এটা মনে হয় এইভাবে এইভাবে ঢালু থ্রি স্কুলে মনে হয় দিচ্ছিল, সিএসএস ট্রিক্স একটা ওয়েবসাইট আছে, এটা আমার সিএসএস এর জন্য খুব পপুলার আর কি, ঠিক আছে। এই যে এখানে দেখেন লেখা আছে ইনলাইন সিএসএস কে 1000 দিবেন, আর হচ্ছে আইডি থাকলে তাকে 100 দিবেন, 100 আর ওই যে এই এক যোগ হয়ে 101 হয়েছে, সি টু প্লাস এড ওয়ান ফর ইস এলিমেন্ট নেম অফ সি, তার মানে প্রত্যেকটা এলিমেন্টের জন্য এক, সি টু প্লাস ক্লাস, হ্যাঁ, এদের জন্য হচ্ছে 10 অথবা অ্যাট্রিবিউট, আর আইডি এর জন্য 100, আর ইনলাইন স্টাইল অ্যাট্রিবিউট এর জন্য হচ্ছে, স্টাইল অ্যাট্রিবিউট বলা মানে আসলে এটা ইনলাইন, কারণ হচ্ছে ও আসলে কোনো একটা ট্যাগ এর মধ্যে যখন স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করেন তখনই আসলে সিএসএস অ্যাপ্লাই হচ্ছে, ওটার জন্য 1000। তো এইভাবে আপনি
মানে আমি যেহেতু এখানে ইনলাইন সিএসএস টা হিসাব করি নাই, সেহেতু ওখান থেকে 1000 থেকে আসছে। আর আপনি যদি এইভাবে হিসাব করেন, একে 1000 দিবেন, একে 100 দিবেন, একে 10 দিবেন, একে 1 দিবেন, জাস্ট হচ্ছে একটা জিরো করে কমাবেন, তাইলে হবে 10 গুণ করে বাড়তেছে। এরপর যোগ করে দিলে টোটাল ভ্যালু যেটা বেশি হবে সেটাই হচ্ছে আপনার প্রায়োরিটি বেশি হবে আর কি। এখানে কোনো কোশ্চেন থাকলে বলেন। আচ্ছা ভাই, একটা আইডির মধ্যে দুইটা ক্লাস দিলে আমি সি মানে দেওয়া যায় তো, তাই না? একটা আইডির মধ্যে মানে আইডি তো আইডির মধ্যে থাকবে, হ্যাঁ, আর ক্লাস তো ক্লাসের মধ্যে থাকবে। যেমন ধরেন হচ্ছে এটা তো দিছি একটা, ধরেন আইডি আইডির মধ্যে আছে, হ্যাঁ, আর ক্লাস হচ্ছে দুইটা ক্লাস আছে। তো এটাই জিজ্ঞেস করছেন তো নাকি? আচ্ছা ভাই, এখানে হ্যাঁ জি ক্লাস বলেন। আলাদা আলাদা সিএসএস অ্যাপ্লাই করছি আমরা, দেখেন এইচ টু ডিপ টু এর উপরে সিএসএস অ্যাপ্লাই হয়েছে, এইচ টু ডিপ এর উপরে সিএসএস অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে? মানে আপনার ভ্যালুর মধ্যে হচ্ছে যখন একাধিক ভ্যালু লিখবেন, আইটি ক্লাসের যে ভ্যালু গুলো এগুলো আলাদা ভ্যালু, হ্যাঁ, তো এটা হচ্ছে প্রপার্টি। তো এই ভ্যালু গুলো হচ্ছে স্পেস সেপারেটর, মাঝখানে স্পেস দিলে বোঝায় যে আগের ভ্যালু পরের ভ্যালু, এরকম আপনি স্পেস দিয়ে যে অনেকগুলো ভ্যালু একসাথে লিখে দিতে পারবেন। আচ্ছা ভাই, তাহলে এটা কখন ইউজ করবো? মানে আপনার যখন হচ্ছে কোনো বুটস্ট্র্যাপের মতো কোনো লাইব্রেরি ইউজ করবেন, সিএসএস ফ্রেমওয়ার্ক গুলা ইউজ করবেন বা বুলমার্ক সিএসএস ফ্রেমওয়ার্ক আছে ওগুলা ইউজ করবেন, তখন হচ্ছে আপনার এরকম একাধিক ক্লাস লিখতে হয়। আর এক ক্লাস বলেই দেয় যে আপনি এই ক্লাস লিখলে আপনার এই প্রপার্টি পাবেন, আপনি এই জিনিসটা দেখতে এরকম হবে, হ্যাঁ, এর সাইজ এত, উইথ এত হবে, এর মানে বিভিন্ন ফন্ট কালার বা সব জিনিসপত্র ব্যানার ট্যানার যা আছে সব ওরা ফিক্স করে দেয়। তো আপনি জাস্ট ক্লাস বসাই দেবেন, তো ওখানে দেখা যায় একাধিক ক্লাস লিখতে হয়। আবার আপনি চাচ্ছেন যে ঠিক আছে ওদের ক্লাস বসাইছে, এখন আমি আবার নিজে কিছু কাস্টমাইজ করতে চাই, তখন হচ্ছে আপনার আবার নিজের আবার আলাদা ক্লাস বসাইতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, মানে এটাও সিএসএস এর এই জিনিসটা বোঝা খুব ইম্পর্টেন্ট। সিএসএস ফার্স্টে এই জিনিসটা দেখতে হয় আর কি, যে এটা কেন এরকম সরে যাচ্ছে বা বড় হচ্ছে না, ছোট হচ্ছে না, বা স্পেস দিচ্ছে না এরকম। তো প্রত্যেকটা এলিমেন্ট এইচটিএমএল এর যতগুলো এলিমেন্ট আছে, হ্যাঁ, প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে এই বক্স মডেলটা ফলো করে। এই টোটালটা হচ্ছে একটা বক্সের মতো দেখা যাচ্ছে, জেনারেটর বক্স মডেল বলে। তো আমাদের যে এলিমেন্ট গুলা থাকে, এলিমেন্ট হচ্ছে ভিতরে যে কন্টেন্টটা থাকে, মেইন যেটা আপনি লিখছেন আর কি, ইমেজ হইতে পারে বা হচ্ছে একটা প্যারাগ্রাফের পি প্যারাগ্রাফ হইতে পারে, অথবা হচ্ছে যে কোনো হেডারের ভিতরের টেক্সট হইতে পারে, সেই জিনিসটাকে বলে হচ্ছে কন্টেন্ট, এই মাঝখানের এই স্পেসটা, ঠিক আছে? এখন এই কন্টেন্টের ইমিডিয়েট উপরে থাকে হচ্ছে আপনার প্যাডিং, এই প্যাডিং, আর এর উপরে থাকে হচ্ছে বর্ডার, বর্ডারের উপরে থাকে হচ্ছে মার্জিন। এই চারটা আপনার প্যারামিটার আছে, এই চারটা প্যারামিটারকে এক একটাকে এজ বলে, প্রত্যেকটা এলিমেন্টে এই চারটা প্যারামিটারকে এজ বলতেছে, তার মানে বলতে পারেন একটা বক্সের চারটা এজ থাকে, এবং এই চারটায় আপনার এজের উপর ডিপেন্ড করে আপনার বোঝানো হয় যে এলিমেন্ট গুলোর মধ্যে স্পেস দিবে নাকি সে কন্টেন্টের ভিতরে যে টেক্সট আছে সেগুলোর মধ্যে স্পেস দিবে, নাকি আপনার বর্ডারের বাইরে স্পেস দিবে, মার্জিন বলে আর কি। মনে করেন আমরা যখন খাতায় লিখি তখন হচ্ছে লেখার বাইরে যেটা মাঝখানে বাম পাশে বা উপরে জায়গাটা রাখে ওটার মার্জিন বলতেছি আমরা, হ্যাঁ। আবার মনে করেন যে আমরা প্যারাগ্রাফ দুইটা প্যারাগ্রাফ শুরু করতেছি, তাহলে একটা প্যারাগ্রাফ লিখে একটু স্পেস দিয়ে আবার পরের প্যারাগ্রাফটা শুরু করতেছি, এইটা হচ্ছে দুইটা আপনার কন্টেন্টের মধ্যে স্পেস দিলেন আপনি, একটা উপরের পার্টে একটা প্যারাগ্রাফ, লেখার মাঝখানে একটা পার্টিশন দিলেন আর কি, এটাকে বলতেছে প্যাডিং, হ্যাঁ। বর্ডার মনে করেন একটা টেবিলের মতো, একটা চারদিকে টেবিল লাইকা যখন করি তখন কি করতে চাইলো, আমার যে ভিতরের যে কন্টেন্ট গুলা থাকে বা যখন আমার ফিগার আঁকি কোনো, হ্যাঁ, একটা বক্সের মধ্যে ঢুকাই দিই অনেক সময় মোটা দাগ দিয়ে বা চিকন দাগ দিয়ে বা অন্য কোনো কালার দিয়ে, যাতে করে জিনিসটা ফোকাস হয়, ওইটার আপনি বর্ডার হিসেবে চিন্তা করতে পারেন। সেম সিমিলার এখানেও এইভাবে কাজ হয় আর কি। তো প্রত্যেকটা এজেরই চারটা করে ভ্যালু আছে, হ্যাঁ, টপ বটম রাইট লেফট। তো পেডিং এর ক্ষেত্রে উপরটা বলবে টপ,
পেডিং, ডানেরটা বলবে রাইট পেডিং, নিচেরটা বলবে বটম পেডিং, আর লেফট যেটা থাকবে এটা হচ্ছে লেফট পেডিং। সেম হচ্ছে আপনার বর্ডারের ক্ষেত্রে, মার্জিনের ক্ষেত্রে, ঠিক আছে? যে টপ মার্জিন, রাইট মার্জিন, বটম মার্জিন, লেফট মার্জিন, তো এগুলো লিখার একটা সিস্টেম আছে, সিস্টেমটা আমরা দেখবো এখন। তো মেইনলি হচ্ছে আপনার এই চারটা জিনিসই আপনার থাকে প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে। আপনি কোনোটা যদি জিরো রেখেন তার মানে হচ্ছে ওটা কোনো ইফেক্ট নাই আর কি, মানে ও হচ্ছে জিরো আর তেমন কিছু নাই এখানে। তো দেখেন এটা আমি যে গুগল ক্রোম থেকে ইন্সপেক্ট করলে এই জিনিসটা সব জায়গায় দেখা যায়। তো এই জিনিসটা কি মিন করে আসলে, এখানে হচ্ছে ভ্যালু গুলো দেখা যাচ্ছে যে কোনো জায়গায় আপনি যদি গুগল ক্রোম দিয়ে ইন্সপেক্ট করেন, ধরেন এখানে আমি ইন্সপেক্ট করলাম, হ্যাঁ, তো এলিমেন্টস এ গেলে একদম নিচে যাবেন, এই দেখেন বক্স মডেলটা আসছে। তো আপনি ধরেন যে কোনো একটা সিলেক্ট ই করবেন, ধরেন আমি এটা সিলেক্ট করলাম, এই লেখাটা, এই লেখাটার জন্য দেখেন হচ্ছে এর মার্জিন 10 আছে, এই যে আমি এখানে ধরছি, দেখেন যে উপরে এই কালারটা আসছে, এই চার পাঁচ দিয়ে খেয়াল করেন, দেখছেন? তার মানে মার্জিন 10 আছে, এর উপরে মার্জিন আছে আর নিচে মার্জিন আছে, রাইটে আর লেফটে কোনো মার্জিন নাই। দেখেন যে হাওয়ার এই লেখার বামে কোনো এই কালারটা আসে না। তো আপনি যদি এখানে মনে করেন যে 20 দিয়ে দেন, দেখছেন ওই যে বামে এখন আসছে কিন্তু ডানে নেই, তো ডানে মনে করেন যে আমি দিলাম 50, দেখছেন যে ডানে আসছে এখন, এখানে ধরলেই দেখাবে যে 50 আছে। তো অর্থ কোনো পেডিং নাই, তো মনে করেন আমি পেডিং দিলাম এখানে 30, হ্যাঁ, এখন পেডিং এ ধরেন, এই পেডিং এ যে গ্রিন কালারটা আসছে, দেখছেন, আর মার্জিনে ধরেন এখানে আসছে, তখন লেখাটা নিচের দিকে নেমে গেছে। এইটাই হচ্ছে আসলে সিএসএস এ আপনার এই যে ক্রোম ইউজ করে আপনি খুব ইজিলি বলতে পারতেছেন যে আপনার বিভিন্ন ধরনের এলিমেন্টের মধ্যে বা সিলেক্টরের মধ্যে কোনটায় কত স্পেস আছে। এই জিনিসটা ক্লিয়ার কিনা ভাইয়া? ভাইয়া আচ্ছা, আমি ধরেন জাস্ট আমি যদি এখন শুধু পেডিং 10 দিই তাও তো মানে ডিজাইনটা সেম থাকবে, ঠিক না? মানে ধরা যাক আমার একটা জায়গায় আমি ধরা যাক একটা জায়গায় মার্জিন 10 দিলেও 10 দিলেও যা হচ্ছে, আবার শুধু পেডিং 10 দিলেও তা হবে, না না 10 দিলেও তা হবে, না 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 তা হবে না। মার্জিন দিলে হচ্ছে আপনার লেখাটা, দেখেন এখানে মার্জিনটা হচ্ছে এই যে উপরে হরিজন্টাল বারটা আছে না, এই যে দেখেন যে লাইনটা আছে না, এই লাইনের দিকে উপর দিকে লেখা উঠে যাবে, দেখেন খেয়াল করেন, আমি এটা জিরো করে দিচ্ছি, আচ্ছা দেখছেন জিরো হয়ে গেছে। আবার মনে করেন যে আমি পেডিংটা অফ করে দেই, এখানে খেয়াল করেন এই যে উপরে কিন্তু কোনো গ্যাপ নাই। আমি যদি আবার মনে করেন লেফটে দিয়ে দিই, আমার যে এইচ লেখাটা বাম দিকে চাইপে আসবে, দেখছেন বাম দিকে চাইপে আসবে। আমি ওটাই বলতেছি, মানে ধরা যাক মার্জিনটার বদলে আমি ওখানে পেডিংটা দিলাম, মানে আমি মার্জিনটা বাড়ালাম না, আমি ধরা যাক পেডিংটা বাড়ালাম, তাহলে তো যেমন ওখানে মার্জিন 10 ছিল, আমি মার্জিন 10 এর বদলে যদি পেডিং 10 দিতাম, তাহলে একটা এলিমেন্টের জন্য বুঝতেছেন না, ধরো একাধিক এলিমেন্ট যদি থাকে এখানে, আচ্ছা তাহলে তখন বোঝা যাবে যে আপনি ধরেন হচ্ছে এখানে H2 ধরেন এখানে আরেকটা দিয়ে দিলাম আমি, তখন H2 দেখেন যে লেখাটা নিচে আসছে, ঠিক আছে? তো এখন মনে করেন আপনি মার্জিন দিলেন হচ্ছে মার্জিন বটম যেটা সেটা দিলেন 30, দেখেন এখানে কিন্তু যে আমার এই নিচের লেখাটাকে সরাই দিচ্ছে, খেয়াল করছেন? আর যদি আমি ধরেন এটাকে 10 দিই, তাহলে এ নিজে এ নিচে নামে আসতেছে, আগে কিন্তু এ নিচে নামে নাই, এর আগের জায়গায় ছিল, হ্যাঁ, এখানে ও নিচের লেখাটা নিচে নামতেছে কিন্তু ও নিজে নিচে নাইমা, তারপরে নিচের মানে উনি উপর থেকে নিচে ঠেলা দেয় তাহলে তো নিচে নামবেই। আগে যেটা হয়েছিল, আগে যদি মার্জিন দেন তাহলে ও নিজের জায়গায় ছিল কিন্তু আপনার নিচেরটাকে নিচের দিকে দিয়ে দিচ্ছে, বুঝছেন? এরকম একাধিক কন্টেন্ট যদি পাশাপাশি থাকে, ধরুন আপনি এখানে একটা ইমেজ আছে, এখানে একটা ইমেজ আছে, এখানে সবগুলো আছে একটা এলিমেন্টের মধ্যে, তো ওই এলিমেন্টের মধ্যে যদি মার্জিন দেন তাহলে হচ্ছে এই সবগুলা ইমেজের চারদিকে আসবে। আর আপনি যদি মনে করেন যে ইমেজের মধ্যে প্যাডিং দেন, তাহলে হচ্ছে ইমেজের প্রত্যেকটা ইমেজের চতুর্দিকে আসবে, প্রত্যেকটা ইমেজের চতুর্দিকে আসবে, মানে ইমেজ গুলো আলাদা আলাদা হয়ে যাচ্ছে, পার্থক্য আছে আর কি, ঠিক আছে? বর্ডারের ভিতরে স্পেস দেওয়া, বর্ডারের ভিতরে যদি স্পেস দিতে যান ইনসাইড স্পেস তাহলে প্যাডিং ইউজ করতে হয়, আর বর্ডারের বাইরে যদি স্পেস দিতে চান তাহলে হচ্ছে মার্জিন ইউজ করতে হয়। আচ্ছা, এটা আরো প্র্যাকটিস করলে দেখবো আর কি, পরে দেখবেন যে হইতেছে। আর এটা বিভিন্ন ধরনের ভ্যালু গুলা যখন আপনি অ্যাসাইন করবেন, স্পেসিফাইড বলে যে ভ্যালু স্পেসিফাইড করতেছেন, তখন হচ্ছে বিভিন্ন লেখা যায় টেকনিক আছে,
তো চার ভাবে লেখা যায় নর্মালি। তো যেহেতু আমার চারটা ভিলু আছে, দেখেন হচ্ছে উপরে টপ রাইট বটম লেফট এইভাবে পড়তে হয় আর কি, ঠিক আছে, ক্লক ওয়াইজ ভিলুগুলো এইভাবেই হয় যখন লিখেন। তো যদি চারটা ভিলু দিয়ে দেন তাহলে হচ্ছে প্রথমটা থাকবে টপের ভিলু, পরেরটা হচ্ছে আপনার রাইটে, তারপর হচ্ছে বটম, তারপর হচ্ছে লেফট। হ্যাঁ, কিন্তু আপনি যদি একটা ভিলু দেন, মানে একটা ভিলু দিচ্ছেন, তখন হচ্ছে একটা ভিলুই সব জায়গায় যাবে। একটা অ্যাপ্লাই করি দেখেন। হ্যাঁ, বক্স ক্লাস দিলাম একটা, উপরে লিখতেছি। হ্যাঁ, ধরেন আমি পেয়ারিং দিলাম 10, আর এই বক্সের মধ্যে যে কোনো একটা এলিমেন্ট লিখে দিলাম, ধরেন হচ্ছে দিলাম। দিস ইজ প্যারাগ্রাফ ইনসাইড বক্স, ঠিক আছে। এখন আসেন, এটা যদি ইন্সপেক্ট করি, এখানে বক্স আসছে। তো এই হাইট আর উইথ যেহেতু বলি না, অটোমেটিক কন্টেন্টের উপর ডিপেন্ড করে নিয়ে নিচ্ছে। আর আমরা জানি যে পি হচ্ছে আপনার ব্লক এলিমেন্ট, এই জন্য পুরো লাইনটা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, এখানে দেন পুরো লাইনটা নিয়ে নিচ্ছে। আর পেডিং যেহেতু 10 বলা হচ্ছে, এটা দেখেন এই যে পেডিং আসছে না 10, তো এই যে পেডিং 10 আসছে, এটা দেখেন এই যে চতুর্দিকে অ্যাপ্লাই হয়েছে, দেখেন টপেও রাইটেও বটমেও লেফটেও। হ্যাঁ, এই জিনিসটা, এই যে আমার এখানে উপরে কিন্তু গ্রিন হয়ে বক্স হয়ে দেখাচ্ছে, যে এই চারপাশ দিয়ে খেয়াল করে যখন পেডিং এর মধ্যে ধরতেছি গ্রিন হয়ে দেখাচ্ছে, পেডিং 10 করে নিচ্ছে। এখন এটাই বলতেছি, যদি একটা ভ্যালু দেন এখানে, যদি একটা ভ্যালু দেন 10 পিক্সেল, তাহলে ও চার 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 দিকে নিবে। কিন্তু যদি দুইটা ভ্যালু দেন তাহলে প্রথমটা নিবে হচ্ছে টপ আর বটম, আর পরের ভ্যালুটা নিবে হচ্ছে রাইট আর লেফট। তো যখন রিফ্রেশ দিই দেখেন একটু সরে গেছে, কারণ এই দেখেন যে টপ আর বটমে 10 নিচ্ছে আর রাইট আর লেফট 20 নিচ্ছে। তার মানে দুইবার দিলে হচ্ছে প্রথমটা হচ্ছে টপ আর বটম নিবে, আর পরের ভ্যালুটা হচ্ছে রাইট আর লেফট নিবে। এখন যদি তিনটা দেন তাহলে হচ্ছে প্রথমটা নিবে হচ্ছে আপনার টপে, পরেরটা নিবে রাইটে, এরপরটা নিবে বটমে, এরপর তার নাই, তাহলে হচ্ছে যেটা টপে ছিল ওইটাই বটমে বসে, ওইটাই যেটা লেফট রাইটে ছিল ওইটাই লেফটে বসাই দিবে। ক্লিয়ার কিনা? প্রথমটা হচ্ছে টপে, পরেরটা হচ্ছে রাইটে, তারপরটা হচ্ছে বটমে। হ্যাঁ, টপে রাইটে বটমে। এখন আপনি তো লেফটেরটা দেন নাই, তাহলে হচ্ছে রাইটে যেটা ছিল ওইটাই লেফটে বসাই দিবে। এটা রিলোড যদি দিই, এই দেখেন 10 20 30 নিচ্ছে। এখন হচ্ছে লেফট তো ছিল না, তাহলে হচ্ছে রাইটে 20 ছিল, 20 বামে বসাই দিছে, সিম্পল আর কি। আর চারটা দিলে তো চারটা চার জায়গায় বসবে, এটা তো একটা একটা নিয়ে নেবে, এটা কোনো ই নেই। এখন যে 10 20 30 40 ধরলে এখানে দেখাচ্ছে, দেখেন যে লেফট সাইডে 40 পিক্সেল নিচ্ছে, রাইট সাইডে হচ্ছে আপনার লেফটে লেফটে 40, রাইটে হচ্ছে 20, টপে 10 আর বটমে হচ্ছে 30, যেভাবে বলছিলাম যে 10 20 30 40 পিক্সেল করে নিয়ে নিচ্ছে। এভাবে আসলে ভ্যালু গুলা দেওয়া হয়। আপনি পার্সেন্টেজও দিতে পারবেন, হ্যাঁ, দুই ভাবে অ্যাপ্লাই করা যায়। লেন্থ যে পিক্সেল বলে দিলেও হয়, হচ্ছে পার্সেন্টেজ বলতে পারবেন, পিক্সেল ছাড়া অন্যান্য ইউনিট আছে ওগুলো বলতে পারবেন। তো এখন শতকরাটা হিসাব হয় কিভাবে? আসলে শতকরাটা হিসাবে হচ্ছে আপনার পুরো বক্সের যে হাইট, সেই হাইটের 5% নিবে, একদম ফুল ফুল বক্সটা যতটুকু তার 5% নিবে। এখন এখানে দুইটা ভ্যালু দেওয়া আছে, তার মানে হচ্ছে টপ আর বটমে নিবে 5% আর রাইট আর লেফট নিবে 10%, সিম্পল আর কি। এখানে কোনো কোশ্চেন আছে কিনা? মার্জিনও সেম, মার্জিনও আপনি সেম, এগুলো সবগুলাই সেম আর কি। আপনি চারটা করে ভ্যালু, ওই যে একটাও দিতে পারবেন, দুইটাও দিতে পারবেন, তিনটাও দিতে পারবেন, চার চারটাও দিতে পারবেন, আর করতে হবে টপ রাইট বটম লেফট ক্লক ওয়াইজ। হ্যাঁ, মার্জিনটা মানে কোথা থেকে কাউন্ট হওয়া শুরু হবে এইটা কিভাবে? একটা কন্টেন্টে এটা কি আমার ডেস্কটপের উইন্ডোজ থেকে শুরু হয় নাকি আগের এর আগে? আপনার আগের এলিমেন্টটা যেখানে যেখানে আছে, আগের এলিমেন্টের বটম মার্জিন ছিল, এরপর থেকে হচ্ছে আপনার পরের এলিমেন্টের মার্জিন টপ থাকে। আচ্ছা, মানে ব্রাউজার আপনি কোনো স্পেস মাঝখানে রাখে না, হচ্ছে প্রত্যেকটা শেষ পরেরটা শুরু হয়ে।
আর লেফট এর দিকে লেফট লেফট এর কি উইন্ডোজ দিকে লেফট এ কোন এলিমেন্ট থাকে আপনার তাহলে নিবে আর না হলে হচ্ছে আপনার ডকুমেন্টের যে টেপ একদম হ্যাঁ ডেস্কটপ বা ডকুমেন্ট ব্রাউজার যাই বলেন কারণ আমি ব্রাউজার তো আপনার ডেস্কটপ সাইজ থাকুক আমি তো যেভাবে চাপাই ফেলতেছি না কারণ আমি যদি রিসাইজ করতে পারবো ইচ্ছা করলে তো ওই একদম ডকুমেন্টটা যেখান থেকে শুরু হয়েছে তার লেফট নিবে আপনি এইভাবে বড় ছোট করতে পারবেন আচ্ছা এরপর হচ্ছে সিইউডো ক্লাস আচ্ছা একটু আগে আমরা দেখছিলাম ওই যে স্পেসিফিসিটি ক্যালকুলেশনের সময় সিইউডো ক্লাস বা সিইউডো এলিমেন্ট আসছিল এটা কি ইম্পর্টেন্ট জিনিস একই মনে হয় অনেক সময় কিন্তু একটা ডিফারেন্স আছে সেটা দেখেন সিইউডো ক্লাস হচ্ছে আপনার একটা এলিমেন্টের স্পেশালি স্টেট বোঝায় যে এই এলিমেন্টটা কোন স্টেটে আছে তো এক্সাম্পল দেখলে বুঝবো আমরা এটা শুরু হয় হচ্ছে আপনার কোলন দিয়ে যখন আপনি এটা ভ্যালুগুলো বসাবেন প্রপার্টি দিবেন তারপর কুলন দিতে হয় প্রপার্টির পরে কুলন দিয়ে হচ্ছে আপনার সিইউডো ক্লাসটা লিখতে হয় হ্যাঁ এটা ব্রাউজার দ্বারা অটোমেটিক অ্যাপ্লাই হয় কারণ হচ্ছে এটা আপনার ওই এলিমেন্টারি স্টেট এটা কোন স্টেটে আসছে যেমন আমরা যখন একটা লিঙ্ক যখন ক্লিক করি তাহলে লিঙ্কটা ভিজিটেড হয়ে যায় দেখবেন যে ক্রমে যখন আপনি একটা লিঙ্ক ক্লিক করবেন ওইটা ভিজিটেড দেখাম দেখবো এখন এখানে ধরুন আমি একটা ধরুন গুগলে যখন আমরা সার্চ দিই ধরুন HTML দিয়ে সার্চ দিলাম দেখেন এই লিঙ্কটা আমাদের একটা ডিফারেন্স আছে দেখেন এটা হচ্ছে একদম এটা একটু ভিজিটেড হচ্ছে বোঝা যাচ্ছে আর কি হ্যাঁ এটা দেখেন একদম ব্লু এটা একদম পিওর ব্লু না হ্যাঁ একটা ডিফারেন্স আছে তো এখন যদি এই লিঙ্কটা ক্লিক করি এখন দেখেন এই লিঙ্কটা ওর আগেরটার মতো হয়ে গেছে মানে এটা ভিজিটেড এটা আবার ভিজিটেড না তো এই জিনিসটা আমরা দেখি আসেন এখানে ধরেন একটা হাইপারলিঙ্ক লিখতেছি ওই যে অ্যাঙ্কর টেক ধরেন এটা দিলাম দেখেন গুগল লেখাটা আসছে হ্যাঁ তো আমি মনে করেন যে এর এই লিঙ্কটা যখন ক্লিক করি ধরুন এটা টার্গেট দিয়ে দিলাম আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক নতুন ট্যাবে যাতে খুলে বুঝছেন এখন এটার কালার দেখেন চেঞ্জ হয়ে গেছে তো এটা আরো ভালো করে বোঝা যাবে এই জিনিসটাকে যদি আপনি সিএসএস অ্যাপ্লাই করতে চান ধরুন এর উপর সিএসএস ভিজিটেড হলে যাতে সিএসএস অ্যাপ্লাই হয় তো এটা যেহেতু অলরেডি ভিজিটেড তো আমি সিএসএস অ্যাপ্লাই করি দেখেন ধরেন একটা অ্যাঙ্কর ট্যাগ যেটা হচ্ছে ভিজিটেড হ্যাঁ যদি ভিজিটেড হয় তাহলে তার কালার যাতে রেড হয়ে থাকে ভালো বোঝা যাবে দেখেন এটা রেড হয়ে গেছে কারণ এটা অলরেডি ভিজিটেড কিন্তু আমি মনে করি আরেকটা লিঙ্ক যদি দেই হবু হো ধরেন বা এটা মানে নিজের পেজে একটা জায়গায় দিলাম ধরেন ফুটার যদি নাই ফুটার সমস্যা নেই দেখেন এটা কিন্তু ব্লুই আসছে কারণ এই তো ভিজিটেড না এই যে সিএসএস টা লিখছিলাম বলছিলাম এই যে এইটাই বলতেছি যে কুলন দিয়ে শুরু করতে হয় যখন আপনি সিএস লিখবেন ফার্স্টে হচ্ছে আপনার যে সিলেক্টরের মধ্যে লিখবেন সেই সিলেক্টরের নাম এরপর হচ্ছে কুলন দিয়ে আপনার ওই সিএডও ক্লাসগুলো লিখতে হয় হ্যাঁ তো এখন দেখেন এখানে আমি বলতেছি যদি এই এ অ্যাঙ্কর একটা যদি আপনার ভিজিটেড হয় তাহলে কালার রেড বানাও তো আমার এই প্রথম যেটা ছিল গুগল সেটা হচ্ছে আপনার ভিজিটেড এই জন্য ওইটা রেড হয়েছে পরেরটা এখন ভিজিটেড হয় না তো পরেরটা যদি ক্লিক করি হ্যাঁ দেখেন যে এখন রেড হয়ে গেছে যেহেতু ব্ল্যাঙ্ক দেওয়া ছিল সেহেতু হচ্ছে নতুন ট্যাবে খুলতে ছিল আর কি ব্ল্যাঙ্ক দিলে নিউ ট্যাবে খুলে আচ্ছা তার মানে এই জিনিসটা ক্লিয়ার এটা বলতেছি আসলে এখানে এটা হচ্ছে আপনার সিইউডো ক্লাস আর সিইউডো এলিমেন্টস কি জিনিস এটা কিন্তু আপনার অটোমেটিক্যালি এই ব্রাউজার দ্বারা আপনার অ্যাপ্লাই হয়ে যাচ্ছে আমি যখন ক্লিক করতেছি ব্রাউজারে ওটা বুঝতেছে যে এই জিনিসটা একবার ভিজিট হইছে ওয়াও গুগল সামহাও আপনার ক্যাশ করে রাখতেছে আর কি জিনিসটা এরপরে যখন আপনি এখানে আসবেন তো আপনার ওটা বলবে যে এটা অলরেডি ভিজিটেড দেখলে বোঝা যাবে যে আমি এই লিঙ্কটাতে আগে আসছিলাম এরপরে মনে করেন যে সিইউডো ক্লাস যদি দেখি ধরেন আমার এখানে একটা প্যারাগ্রাফ আছে
ডিভের মধ্যে আলাদা আলাদা করে দিচ্ছি যাতে আর অন্য কিছুর মধ্যে যদি অ্যাপ্লাই না হয় আর কি। তো ডোমেইন সিউডো এলিমেন্ট, হ্যাঁ পোর্টাল থেকে দেখলাম, ধরুন আমি এই সিউডো এলিমেন্ট ক্লাসের মধ্যে একটা প্যারাগ্রাফ আছে সিএসএস টা অ্যাপ্লাই করে দিয়ে আসলে কপি করা আছে। এটা যেহেতু ক্লাস ডট দিয়ে শুরু হবে, এরপরে আমি বলতেছি ধরেন যে ডাবল কোলন দিয়ে শুরু হয় এগুলা, ঠিক আছে। ধরেন আমি বললাম যে ফার্স্ট লাইন, হ্যাঁ ফার্স্ট লাইন, তো এরপরে আমি যদি ধরেন একটা লোরেম ইপসাম টেক্সট নিয়ে আসি, বড় একটা টেক্সট, আমি এটা কপি করে এই পির মধ্যে বসাই দিচ্ছি। এই দেখেন আসছে পুরোটা রেড হয়ে আসছে, কারণ পুরোটাই ফার্স্ট লাইনে চলে আসছে। এখন তো সিএসএস অ্যাপ্লাই করিনি, ধরেন এটা গ্রিন। এখন এখানে একটা খেয়াল করেন, দেখেন এই যে এই টেক্সটে যে প্রথম লাইনটা গ্রিন হয়ে আসছে আর বাকিগুলো আগের মতো রেডি আছে, হ্যাঁ রেড আছে, তার কারণ হচ্ছে পির মধ্যে তো কালার রেড দিয়ে রাখছিলাম আগে, এই জন্য। ধরেন আমি এটা যদি বাদ দিতে চাই তাহলে এই ক্লাসটা অ্যাড করে দিই সামনে, আচ্ছা এখানে মেইন জিনিসটা হচ্ছে যে আমার যে দেখেন এই যে মেইনটা দেখেন, এখানে যে প্যারাগ্রাফটা ছিল এখানে প্রথম যে লাইনটা ছিল পি, সেটা হচ্ছে গ্রিন আসছে, যে যেহেতু আমি বলে দিছি এখানে যে পি ট্যাগের ফার্স্ট যে লাইনটা আছে সেই লাইনটা গ্রিন করো শুধু, তাহলে ও করতেছে কি পি যে এলিমেন্টটা আছে তার মধ্যে যে টেক্সটটা আছে সেখানে প্রথম যে লাইনটা সেই লাইনটাকে সে আপনার গ্রিন করে বাকিগুলা ডিফল্ট কালারে রাখছে, ডিফল্ট কালার রেড পাচ্ছে, এটার জন্য পাচ্ছে কিনা সেটা। হ্যাঁ এটার জন্য পাচ্ছে, ডিফল্ট রেডি রাখলাম। এখন দেখেন এইটা এটাই বলতেছে আসলে যে আপনার সিউডো এলিমেন্টস, হ্যাঁ সিউডো এলিমেন্টস হচ্ছে আপনার নিজের সিলেক্ট করে দিতে হয়, আর সিউডো ক্লাস যেগুলো ছিল ওগুলো অটোমেটিক ব্রাউজার দ্বারা সিলেক্ট হয়। তো আরো যদি কিছু এক্সাম্পল দেখি পরে একটা অ্যাঙ্কর ট্যাগের উপরে, দেখেন হাইপারলিংকস উইথ সিউডো ক্লাসেস, বিভিন্ন ধরনের সিউডো ক্লাসের অ্যাপ্লাই করে একটা হাইপারলিংকের কটা স্টেট যদি দেখি নর্মালি, ধরেন আমার এখানে একটা হাইপারলিংক ছিল ধরেন এই লিঙ্কটাই, এই লিঙ্কটাই আমি এই লিঙ্কটাই আপনার এখানে ধরেন একটা ক্লাস দিয়ে দিলাম, সিএডু ক্লাস, আর এখানে বলে দিলাম যে যত সিএডু ক্লাস আছে তাদের মধ্যে যত অ্যাঙ্কর আছে ওগুলার হচ্ছে টেক্সট ডেকোরেশন যে আন্ডারলাইন জাস্ট নিচ থেকে আন্ডারলাইনটা থাকবে না, মানে ডিফল্ট ব্রাউজার যেটা দেয় ওগুলা কিছু রাখলাম না আর কি, ঠিক আছে। এখন দেখেন এখানে, আচ্ছা ভাই এটা যেহেতু ক্লাস তো সিএসএস এর মধ্যে ডট দিয়ে শুরু করলাম না কেন? হ্যাঁ ডট দিয়ে শুরু হবে, এটা টাইপ করছি, দেখেন জানলাইনটা চলে গেছে রাইট, তার মানে হচ্ছে আমার এটা এখন নর্মাল টেক্সটের মতো আছে, যেহেতু নর্মাল টেক্সট এবং এর মধ্যে আছে এই জন্য এটা বলতেছে যে গুগল, রেড কালার আসছে। এখন আমি মনে করেন এটার বিভিন্ন স্টেটের উপরে
আপনার সিওডি ক্লাস অ্যাপ্লাই করতে চাই, যে সিএসএস বিভিন্ন সিওডি ক্লাসের উপরে সিএসএস গুলো অ্যাপ্লাই করতে চাই। ধরেন আমি নর্মাল যে যেটা হয় আপনার, ধরেন ধরেন এটা যদি আপনার লিংক হয়, হ্যাঁ ফার্স্টে তো এটা লিংক ছিল, তো লিংক যদি হয় তো মনে করেন লিংকটা হচ্ছে ডিফল্ট আর কি, যে আপনার একটা লিংক নর্মাল লিংক আর কি, এটার মধ্যে তেমন কিছু নাই। ধরেন এটার কালার দিয়ে দিলাম পার্পেল, হ্যাঁ এটা লিংক। তারপরটা ধরেন দিলাম হচ্ছে আমি ভিজিটেড, হ্যাঁ এরপরটা ধরেন দিলাম হোভার। এগুলো এই সিকোয়েন্সে থাকতে হবে যদি ঠিকঠাক মতো কাজ করাতে চান আর কি। রুলস আছে যে কোনটা পর কোনটা লিখতে হয় সিডিউ ক্লাস গুলো। দেখেন এখানে চারটা লিখছি, লিংক নর্মাল লিংক, যদি পার্পেল, এরপর কালার গুলো চেঞ্জ করে দিই যাতে বোঝা যায়। ধরেন যে রেড দিলাম, এটা ইয়েলো দিলাম, হোভার ইয়েলো হবে, আর অ্যাক্টিভ হয় তখন হচ্ছে ধরেন গ্রিন হবে, ঠিক আছে চারটা দিলাম। এখন ধরেন এই লিংকটা দেখেন যে নর্মালি লিংক হচ্ছে আপনার টেক্সট ডেকোরেশন নাই, যদি ভিজিট করি এখানে, google.com না দিয়ে এখানে ধরেন আমি দিলাম ধরেন আমার আর্টিকেল একটা সেকশন আছে, আর্টিকেল সেকশনে দিয়ে দিলাম, ঠিক আছে সেম পেজে, এই জন্য টার্গেট দিলাম না। আচ্ছা এখন দেখেন যে অ্যাপ্লাই হয়েছে, এটা একটু বুঝেন ভালো করে। এই যে ফার্স্টে হচ্ছে পার্পেল কালার নর্মাল লিংক হইলে, তো দেখেন নর্মাল লিংক পার্পেল কালার হয়ে আসছে, ভিজিটেড হইলে রেড হবে, এটা এখনো ক্লিক করি নাই। যদি ক্লিক করি, হ্যাঁ ক্লিক করছি, এখন দেখেন যে রেড হয়ে গেছে, কারণ এখন ভিজিটেড হয়ে গেছে, এখন আর পার্পেল নাই। আর হোভার, হোভার মানে মাউসটা যদি এর উপরে নেই, দেখেন যে ইয়েলো হচ্ছে, মাউস হওয়ার দিলে রেড হয়ে যাচ্ছে কারণ ভিজিটেড সে, আর না হলে ইয়েলো হচ্ছে মাউসটা নিলে। আর অ্যাক্টিভ জিনিসটা কি, অ্যাক্টিভ জিনিসটা হচ্ছে অ্যাক্টিভটা একটা খুব কম সময়ের জন্য হয়। ধরুন হচ্ছে আপনি যখন বাটন ক্লিক করেন, ওই মাউসটা যখন চাপ দেন তখন সে অ্যাক্টিভ, মাউসটা সরাই ফেললে হচ্ছে সে আসলে তখন ভিজিটেড হয়ে যায়। নর্মালি দেখেন যে এখানে আমি যদি মাউসটা চাপ দিই, দেখছেন এই যে এখন গ্রিন আছে, আমার মাউসটা চাপ দেওয়া আছে আর কি, হ্যাঁ আমি উঠাই দিলে এটা গ্রিন হয়ে যাচ্ছে। তো এই যে এই যে এই যে স্টেপটা, এটাই অ্যাক্টিভ, আমার মাউস ডাউন আছে, লেফট ক্লিকটা লেফট ক্লিক করে ধরে রাখছি, হ্যাঁ ছেড়ে দিলে হচ্ছে সেটা ভিজিটেড যেহেতু হয়েছে এই জন্য রেড হয়ে যাচ্ছে। আর মাউসটা ডাউন কিন্তু আমি ছেড়ে দিলাম কিন্তু আমার কার্সারটা সরাই নাই, তখন হচ্ছে সে হোভার পাচ্ছে আর কি, হোভার পাচ্ছে এই জন্য এটা ইয়েলো হয়ে যাচ্ছে। এর মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা? এমডিএনএ ভালো সব জায়গায় দেখতে পারেন। এই যে দেখেন এই যে লিস্টটা দেখছেন, সিডো ক্লাসের লিস্ট, এই যে অ্যাক্টিভ আমরা যেমন কি কি ইউজ করছি, আমরা হচ্ছে ফোকাসটা ইউজ করি নাই, ভিজিটেড ইউজ করছি, এই যে ভিজিটেডটা ইউজ করছি, তারপরে ধরেন হচ্ছে হোভার ইউজ করছি, হোভারটা এখানে এগুলো শর্ট করে আছে অ্যালফাবেটিক্যালি, হ্যাঁ এই যে হোভারটা ইউজ করছি, হ্যাঁ মানে এখানে অনেক আছে আরো, এগুলো দেখবেন সিউডি ক্লাস অনেকগুলো আছে প্রিডিফাইন্ড, এগুলা এভাবে লিখতে হবে। এগুলো হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের স্টেটের উপর ডিপেন্ড করে যে একটা এলিমেন্ট কি কি স্টেটে থাকতে পারে, ব্রাউজারে বা হচ্ছে মোবাইলে কিছু কম বেশি আছে, ওর উপর ডিপেন্ড করে ওরা ওরা লিস্ট করে রাখছে আগে থেকে। এগুলো ইম্পর্টেন্ট আর কি, অনেক সময় লাগে। আচ্ছা এরপরে যদি আমরা আপনার এই যেমন এই যে এটা দেখেন, এই যে পি এন্ড চাইল্ড অড, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট।
ধরেন আমরা যখন টেবিল স্ট্রাইপ টেবিল বলি না, যে হচ্ছে প্রত্যেকটা রো ধরেন হচ্ছে অড রো গুলো এক কালার হয়, ইভেন রো গুলো আরেকটা অন্যরকম কালার হয়, তো আপনি যদি ওইরকম করতে চান তাহলে হচ্ছে আপনার এই জাস্ট একটা সিউডো ক্লাস লিখে দিলে হয়ে যাবে। ধরেন কথার কথা আমি সিম্পল রাখার জন্য ক্লাস দিলাম হচ্ছে সিউডো টেবিল, তো আমি চাচ্ছি যেগুলো হচ্ছে আপনার অড সেগুলো একরকম কালার রাখুক, আর যেগুলো ইভেন সেগুলো আরেক রকম কালার রাখুক। তো এই জিনিসটা করার জন্য আপনার জাস্ট যেটা করতে হবে, ধরুন এই সিউডো টেবিল ক্লাসটা ধরে, যেহেতু ক্লাস ধরে এখানে কোলন দিয়ে শুরু হবে nth nth চাইল্ড, হ্যাঁ ও বলতেছে কি এটার ভ্যালু নিয়ে প্যারামিটার, তো আমি বললাম অড, হ্যাঁ অড গুলার ধরেন আসলে আবার রিপ্লেস করে দিচ্ছে প্রায়োরিটি হিসেবে, ব্যাকগ্রাউন্ড কালার ধরেন দিলাম ইয়েলো, খেয়াল করেন দেখেন যে অড যেগুলো এক নাম্বার তিন নাম্বার পাঁচ নাম্বার এই তিনটা ইয়েলো করছে, বাকিগুলো করে নাই। হ্যাঁ এই যে আমরা টেবিলের মধ্যে যেমন যে রো গুলো থাকে আর একটা একটা গ্যাপ দিয়ে ডিফারেন্স করে স্ট্রাইপ টেবিল বলে, তো ওই রকম। এখন আপনি আবার ইভেন যদি লিখেন এখানে, তাহলে দেখেন যে ইভেন গুলা দুই আর চারে ইয়েলো করতেছে জাস্ট সিম্পল আর কি। এটা এটা এগুলো হচ্ছে এই জন্য সিউডো ক্লাস গুলো হচ্ছে এইসব ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, এখানে যে এন ক্লাসটা থাকবে। দেখেন এই যে এন্ড চাইল্ড যেটা সেটা হচ্ছে যে আপনি অড ইভেন কত নাম্বার সেটা বলবেন, আর লাস্ট চাইল্ড বলে লাস্ট চাইল্ড একদম শেষেরটা নেবেন। হ্যাঁ অনলি চাইল্ড ওইগুলো অনলি চাইল্ড মানে হচ্ছে যে আপনার প্যারেন্ট থাকে তখন চাইল্ড উভাবে সব করলে আর কি, কোন একটা প্যারেন্টের মধ্যে বলে দিলে তার চাইল্ড গুলো নিবে শুধু, সিম্পল। আর এগুলো অনেকগুলো আছে দেখবেন, এখানে তেমন কিছু না। এখানে কোন কোশ্চেন আসছে? না নাই ভাইয়া। ওকে আচ্ছা এরপরে দেখেন, এরপরে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফ্লোটিং এলিমেন্টস। হ্যাঁ ফ্লোটিং এলিমেন্টস একটা এলিমেন্টকে ফ্লোট মানে আপনি আপনার ভাষায় রাখতে পারবেন না, ভাষায় একদিকে সরাই দিতে পারবেন। ফ্লোটিং এর নরমালি তিনটা ভ্যালু হয়, লেফট রাইট আর নান। নানটা দেওয়ার দরকার নাই, না কিছু না দিলে ফ্লোটিং এর কোনো প্রপার্টি না দিলে সেটা নান। তো আপনি ধরেন একটা ফ্লোটিং এলিমেন্ট লিখতে চাই, ধরেন আমি একটা ডিভের মধ্যে একটা ইমেজ নিচ্ছি কথার কথা। হ্যাঁ আমার এখানে একটা ইমেজ আছে, ইমেজেস ফোল্ডারের মধ্যে অ্যাপসুড পিএনজি, তো ওইটাকে দিচ্ছি অ্যাপসুড পিএনজি ইমেজের মধ্যে। দেখেন ইমেজটা পাইছে, অনেক বড় হয়ে আসছে, তো আমি এটাকে উইথ হাইট দিয়ে দিচ্ছি ধরেন 200 আর হাইট দিলাম ধরেন 150 পিক্সেল। দেখেন এই ইমেজটা এখন দেখেন লেফটে নর্মালি যেভাবে থাকার কথা ওভাবে থাকতেছে, তো আমি যদি এই ইমেজের উপরে ফ্লোট যে প্রপার্টিটা আছে সিএসএস এর এটা অ্যাপ্লাই করি, ধরেন আমি বলতেছি এটা ফ্লোট দা হচ্ছে রাইট, দেখেন এটা ডান সাইডে চলে গেছে এবং নিচে থেকে সবগুলোর উপরে উঠাই দিয়েছে, এই শুধু লাস্টে ফ্লোটিং এর মতো। মানে এ এমন ভাবে আচরণ করবে যে অন্যান্য এলিমেন্ট গুলো ভাববে যে জিনিসটা আসলে নাই। এটা কখন লাগে, যখন একটা এলিমেন্টের উপরে আপনি আরেকটা এলিমেন্ট ওভারলেপ করাতে যাচ্ছেন যে 30% বা 40% উপরে চলে আসবে, তখন হচ্ছে এই ফ্লোটিং জিনিসটা খুব ইম্পর্টেন্ট। বা হচ্ছে আপনি চাচ্ছেন যে আপনার যে টেক্সট গুলো আছে এগুলো যাতে ডানে চলে যাক, হ্যাঁ বা বামে চলে আসুক, এটার উপর ডিপেন্ড করে। এখানে আরো একটু ডিপলি দেখলে দেখবেন পার্থক্য গুলা কি হচ্ছে। দেখেন এখানে আপনি যখন তিনটা ইমেজ নিলেন,
এটা হচ্ছে সবচেয়ে ডানে, উপরেরটা হচ্ছে সবচেয়ে ডানেরটা। হ্যাঁ এটা বুঝবেন কেমনে যে উপরটা সবচেয়ে ডানেরটা। এখানে ধরুন আমি টাইটেল দিয়ে দিলাম এটা ওয়ান। হ্যাঁ ধরেন এটা হচ্ছে থ্রি। এখন দেখেন এটার উপরে যদি ধরি দেখেন যে ওয়ান ওয়ান আসছে, তার মানে এটা একদম প্রথমটা, এরপর টু টু, এরপর থ্রি থ্রি। এখন ওই টু টুটা কেন সামনে যেতে পারলো না, কারণ এই তো এই জায়গাটা দখল করে আসছে, মানে এর অল্প মানে যতটুকু যাওয়া সম্ভব ততটুকু যাবে, তারপরে তো যদি আরেকটা বসে থাকে এই জায়গায় ও তো আর যেতে পারবে না। এই জন্য প্রথম যেটা আছে সেটা সবচেয়ে রাইটে গেছে, তারপরেটা তারপরে তারপরটা তারপরে, এইভাবে ই করছে আর কি। এখন মনে করেন আপনি এখানে আর একটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে ফ্লোটিং এলিমেন্টে যদি হয়, ফ্লোটিং এলিমেন্টের কোনো একটা এলিমেন্টে ডানে বামে চলে আসে, যেমন দেখেন প্যারাগ্রাফ গুলা ডানে চলে আসছে, তো আপনি চাচ্ছেন যে না আমি এগুলার ডানে, যেমন এখন যদি এখানে রাইট লিখে দেন, লেফট লিখে দেন, তাহলে লেফটে আসবে তিনটে, আর এই প্যারাগ্রাফ লেখা গুলো ডানে চলে গেছে। তো এখন মনে করেন যে আমি রাইটে দিলাম, কিন্তু মানে আমি এরকম ভাবে ইমেজ ইমেজ প্রথম ইমেজের পরে আমি একটা ধরুন প্যারাগ্রাফ লিখলাম। হ্যাঁ দিস মানে ইমেজের পরে, কিন্তু দেখেন এটা কিভাবে আচরণ করে, দেখেন এই যে প্রথম ইমেজটা ফ্লোট হচ্ছে, কিন্তু তারপরে যে প্যারাগ্রাফটা আসছে, এন্ড প্যারাগ্রাফের পরে এই যে আবার ইমেজগুলো চলে আসছে, তাহলে এই প্যারাগ্রাফ বরাবর কিন্তু এই ইমেজটা আসছে। এই যে এর নিচে আসে নাই, কারণ আমি এটা জানি ব্লক এলিমেন্ট, কিন্তু ফ্লোট হওয়ার কারণে সে এর উপরে এসে বসতেছে। কিন্তু আপনি যদি এমন চান যে না এটা কিন্তু এই ইমেজের পরে লেখা ছিল, হ্যাঁ, কিন্তু আপনি যেমন চান যে না আমার এই এলিমেন্টে ডানে বামে আমি কিছু রাখবো না বা রাইটে কিছু রাখবো না, তখন হচ্ছে একটা ইয়ে আছে আপনার যে ক্লিয়ার, যে ধরেন এটার আপনি এই পির মধ্যে বলতেছেন যে ক্লাস ক্লিয়ার, ক্লাস ক্লিয়ার টেস্ট। হ্যাঁ ক্লিয়ার টেস্ট করতেছি আমরা, তো ধরেন ধরেন এই ক্লিয়ার টেস্টের মধ্যে আমি বলে দিচ্ছি ক্লিয়ার হচ্ছে রাইট, মানে ওর ডানে কিছু বসায় না। দেখেন এখন হচ্ছে এর ডানে কিছু বসায় নেই, এই ইমেজটা আসছে তারপরে, যে যেহেতু সে দুই নম্বরে ছিল ইমেজের ইমেজ প্রথম ইমেজের পরে ছিল, দুই নম্বরে ছিল, সেহেতু সে এখন দুই নম্বরে আসছে, এবং সে পুরা ব্লকটা নিয়ে জায়গা নিছে, সে ওর ডানে বামে, ডানে বামে যদি দুই দিকে না বসাইতে চান তাহলে বোথ লিখে দিবেন, হ্যাঁ বোথ, আর যদি লেফট না লিখতে চান তাহলে হচ্ছে লেফট, আর আর না হলে যদি বসাইতে চান তাহলে নান দিবেন। তো নান দেওয়া না দেওয়া, নান দিলে ওইটা না দিলেই ভালো আর কি, পরে এটা ডিলিট করে দিবেন, তাহলে না ডিফল্ট নানই থাকে। তো যেহেতু আমরা রাইট দিছি যে আমার রাইটে, মানে ওর রাইটে যে ইমেজটা বসতেছিল রাইটে বসায় না, তাহলে হচ্ছে ওই ইমেজটার পরে শেষ করে রাইটটা ক্লিন রেখে তারপর পুরো প্যারাগ্রাফটা নিছে আর কি। এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে আপনি ক্লিন ক্লিয়ার করে দিবেন কখন, মানে এটা অনেক সময় ভাবে জিজ্ঞেস করা হয় যে সিএসএস ক্লিয়ার প্রপার্টিটা কি কাজ করে, হ্যাঁ ফ্লোটিং এলিমেন্টের উপর বা এটা কিভাবে অ্যাক্ট করে, এই জিনিসটা ক্লিয়ার কিনা। আচ্ছা ভাই একটা কোশ্চেন ছিল, ক্লিয়ার এটা ইমপ্লিমেন্ট করার আগে তো যখন হচ্ছে ওই দিস ইজ প্যারাগ্রাফটা ছিল তখন প্রথম ইমেজটা ঠিকই ছিল একদম ফ্লোট মানে ভাইসা ছিল, কিন্তু পরের দুটো ইমেজ হচ্ছে একটু নিচে ছিল, দিস ইজ প্যারাগ্রাফ ইনসাইড ইমেজ এর নিচে ছিল, কেন? কারণ ওই দুটো, কারণ তো এই প্যারাগ্রাফটা যেখানে শেষ হইছে এরপর থেকে তো ও জায়গা পাচ্ছে, এই জন্য ও উপরের দিকে উঠে গেছিল, বুঝছেন? আগের শেডে যদি যাই ধরেন নাম দিয়ে দিলাম, এই ইমেজ দুইটা কোথায় শুরু হয়েছে, এই প্যারাগ্রাফের পরে না, প্যারাগ্রাফের পরে, তো এখন এই প্যারাগ্রাফটা তো এখানে শেষ, তাহলে এরপরে ফ্লোটিং এলিমেন্ট কি করবে, এরপরে যে ইমেজ সেখান থেকে শুরু হবে। কিন্তু যদি আমি প্যারাগ্রাফটা নিচে নাম, প্যারাগ্রাফটা নিচে নামলে তো ইমেজ দুইটা নিয়ে নিচে নামবে, বুঝছেন তো? কারণ হচ্ছে প্যারাগ্রাফ তো উপরে জায়গা সব দখল করে নিচে নামছে। এখন দেখেন রাইটে যদি এই প্যারাগ্রাফটা যদি নিচে নামছে তো ইমেজ গুলো অটোমেটিক নিচে নেমে গেছে এবং একদম ডানে সরে গেছে, কারণ ডানে তো কোনো এলিমেন্টস নাই, এখানে তো মনে করেন যে একটু বাম দিক দিয়ে শুরু হয়েছিল কারণ ডানে তো বসে ছিল,
এই জন্য ক্লিয়ার আচ্ছা আচ্ছা ভাই এখন পেজটা যদি স্ক্রল করি তাহলে কি কি হবে হ্যাঁ স্ক্রল করলে স্ক্রলের মতো থাকবে মানে কোনো চেঞ্জ হবে না আর কি নরমালি পেজ নিচের দিকে গেলে যেরকম হয় এরকম হবে এটা মানে এমন না যে এটা পেজের স্ক্রলের সাথে সাথে চলে আসবে এটা না বসে আছে ঠিক আছে কিন্তু ফ্লোটিং এর কনসেপ্ট হচ্ছে এরকম যে আরেকটা প্যারাগ্রাফ যেমন এই প্যারাগ্রাফ গুলা কি এই প্যারাগ্রাফ গুলো আসলে হচ্ছে ব্লক এলিমেন্ট তো সে কি পুরো লাইনটা নেওয়া দরকার কিন্তু যেহেতু এটা ফ্লোটিং এটা একটু ভাইসা এটার উপরে চলে আসছে আর কি ভেসে আসছে এরকম চিন্তা করতে পারেন আর কি ক্লিয়ার আচ্ছা এরপরে যদি এটা ক্লিয়ার হয় এরপরে হচ্ছে আপনার কম্বিনেটরস কম্বিনেটরস একটা ইম্পর্টেন্ট জিনিস রিলেশন বোঝায় যে কোন সিলেক্টরে গুলো নিবে সে তো নরমালি মনে করেন আমরা যদি কম্বিনেটরস চার ধরনের হয় একটা হচ্ছে ডিসেন্ডেন্ট সিলেক্টর হ্যাঁ নরমালি স্পেস তো নরমালি যদি ডিসেন্ডেন্ট হয় তাহলে হচ্ছে তার ভিতরে থাকলেই হয় যেমন মনে করেন এখানে ডিপি দিছে তো আমি নরমালি এভাবে একটা দিয়ে ধরেন ডিপের মধ্যে একটা পি নিলাম ডিপের মধ্যে একটা ক্লাস দিলাম হচ্ছে কম্বিনেটর সিডি পি দিলাম এখন কম্বিনেটরস ক্লাসের আন্ডারে যে পি গুলো আছে দেখেন এগুলো আমি কালার করে দিলাম ধরেন গ্রিন গ্রিন করে দিলাম এখন এখানে রিফ্রেশ যদি দেই দেখেন এই যে গ্রিন পাচ্ছে ঠিক আছে এখন এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করেন ধরেন আমি আরেকটা ডিপ দিলাম এর মধ্যে হ্যাঁ বা ডিপ দুইটা না দিয়ে এটার মনে করেন আমি স্পেন দিয়ে দিলাম ঠিক আছে এখন দেখুন তাহলে এটা কি এই পি যে এলিমেন্ট আছে এটা কারোর ভিতরে আছে স্প্যানের ভিতরে মানে পির হচ্ছে প্যারেন্ট হচ্ছে স্প্যান স্প্যানের প্যারেন্ট হচ্ছে ডিপ এখন যদি রিফ্রেশ দেই দেখেন তাও সে পাচ্ছে কারণ এই স্পেস দিলে বোঝায় যে এটা হচ্ছে ডিসেন্ডেন্ট মানে ওর মধ্যে থাকলেই হয়েছে আরো অনেক ইনার থাকুক সমস্যা নাই মানে জাস্ট মেন কথা হচ্ছে যে এই পির প্যারেন্ট ডিপ কিনা সেটা যে কোনো লেভেলেই হোক ডিরেক্ট প্যারেন্ট হইতে হবে এমন না আরো ইনার লেভেলেও যায় যদি পি থাকে সবগুলোর উপরে সে অ্যাপ্লাই হবে হ্যাঁ এবং যদি আপনি সেটা স্প্যানের মধ্যেও দেন বাইরে দেন ডিরেক্ট ডিপের মধ্যে সেটাও পাবে আরো এর ভিতর যে আরো কিছু দেন সেটাও পাবে এটা হচ্ছে নর্মালটা আর কি নর্মাল যেভাবে আমরা চিন্তা করি সেটা যে দুই নাম্বারটা পাইছে গ্রিন পাইছে ব্যাকগ্রাউন্ডটা পাইছে হচ্ছে ওই যে ইসের উপর ডিপেন্ড করে যে ব্যাকগ্রাউন্ড ইয়েলো পাই গেছে আর কি ইভেনের উপর ডিপেন্ড করে কারণ দুই নাম্বার তো এই জন্য জাস্ট ব্যাকগ্রাউন্ডটা আমরা এখন চিন্তা না করি জাস্ট হচ্ছে দেখেন গ্রিন হয় কিনা হ্যাঁ অথবা এটার অফ করে দিতে পারেন হ্যাঁ যে গ্রিন হয়ে আসছে দেখেন এখন পরেরটা হচ্ছে আপনার চাইল্ড সিলেক্টর চাইল্ড সিলেক্টর দেখেন যে রাইট অ্যাঙ্গেল দেয় রাইট অ্যাঙ্গেলের হচ্ছে সব এলিমেন্ট গুলো সিলেক্ট করবে যেগুলো হচ্ছে ইমিডিয়েট চাইল্ড তো এখন আমি যদি এটাকে এইভাবে দিই ধরুন হচ্ছে জাস্ট এখানে একটা রাইট অ্যাঙ্গেল দিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ধরুন রেড দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড কালার এটা রেড পাইছে কিন্তু এটা রেড হয় নাই তাহলে আসেন দেখেন কেন হয় ও বলতেছে কি কম্বিনেটরসে ডিরেক্ট চাইল্ড পি ডিরেক্ট চাইল্ড মানে হচ্ছে যে আরো ভিতরে যে হইতে পারে তাহলে কম্বিনেটরসে ডিরেক্ট চাইল্ড হচ্ছে পি কিন্তু এই পি ওয়ার চাইল্ড কিন্তু ডিরেক্ট চাইল্ড না কারণ কম্বিনেটরসের মধ্যে স্প্যান আছে স্প্যানের ভিতরে হচ্ছে পি তার মানে ও ডিরেক্ট চাইল্ড না যেহেতু ডিরেক্ট চাইল্ড না সেহেতু ওর ব্যাকগ্রাউন্ডটা রেড হয় নাই এটা কি বলতেছে হচ্ছে চাইল্ড কম্বিনেটরস এরপর মনে করেন সিবলিংস হ্যাঁ সিবলিংস মানে একই লেভেলে থাকবে চাইল্ড প্যারেন্ট না একই লেভেলে আসতে এবং হচ্ছে আপনার যত এলিমেন্ট গুলো হচ্ছে অ্যাডজাস্টেন্ট সিবলিং সবগুলাই পাবে
এবং যেহেতু বলতেছে যে আপনার অ্যাডজাসেন্ট, অ্যাডজাসেন্ট মিনিং হচ্ছে আপনার ইমিডিয়েটলি, মানে ওর পরে থাকতে হবে। আসলে এই জিনিসটা দেখি, ধরেন আমি এইপিটা এখানে আর একটা দিয়ে দিলাম, মানে এখানে ওয়ান লিখে দিলাম, যেটা এক নাম্বারটা, হ্যাঁ এটা দুই নাম্বার, এইটা দুই দিয়ে, দেখেন যে এক আর তিন পাইছে, কারণ এই কম্বিনেটরস এর এক নাম্বার এটা হচ্ছে একদম ডিরেক্ট সিবলিংস। না সিবলিংস তো হয় না, এটা চাইল্ড হয়ে গেছে। সিবলিংস এর তো নিলে ডিভের সিবলিংস, ঠিক আছে, এভাবে লিখে দিতে হবে, বোঝা যাবে। এটা লিখতে হয় প্লাস দিয়ে, আমি আরেকটা লিখতেছি, ঠিক আছে, প্লাস দিয়ে দিলাম। এটা ব্যাকগ্রাউন্ড কালার, কারণ ফন্ট কালারের চেঞ্জ না করে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হচ্ছে, রেড থেকে ইয়েলো করে দিলাম। দেখেন এই এই জিনিসটা ডিরেক্ট সিম্বলিংস, এরা কেউ ইয়েলো ব্যাকগ্রাউন্ড পায় নাই। কারণ কি, কারণ হচ্ছে দেখেন এই যে ডিপটা আছে, এই ডিপের সাথে ওই পি হচ্ছে একই লেভেলে, কিন্তু এরা চাইল্ড। তো এখানে বলা হচ্ছে ডিরেক্ট যারা আছে তারা, এবং ধরেন আমি আরেকটা স্পেন দিয়ে এরপরে আবার এটা দিচ্ছি ডিপ সিবলিংস টু, ঠিক আছে। এখন দেখেন, দেখেন এইটাও পায় নাই, এও কিন্তু ওর সিবলিংস। দেখেন এই ডিপটা যে লেভেল আছে, অফ করে দিয়ে দেখেন এই ডিপটা যে লেভেল আছে, এই পিটাও সে লেভেল আছে, এই পিটাও সে লেভেল আছে, কিন্তু এই ডিপের ইমিডিয়েট পরে হচ্ছে আপনার এই পিট একটা, কিন্তু এই পিট একটা মাঝখানে স্পেন চলে আসছে। তার মানে এ হচ্ছে এই কম্বিনেটরস ক্লাসের সিবলিংস, ঠিক আছে, কিন্তু একদম ইমিডিয়েট সিবলিংস না, এর মাঝখানে অন্য এলিমেন্ট চলে আসছে। তো এই জন্য এই এই দিস ইজ কম্বিনেটরস ডিপ সিবলিংসটা আপনার ব্যাকগ্রাউন্ড পাইছে ইয়েলো, বাট ও পায় নাই। এই জিনিসটাকে বলতেছে আপনার অ্যাডজাসেন্ট সিবলিং সিলেক্টরস, এবং এর অ্যাডজাসেন্ট মিনস হচ্ছে ইমিডিয়েটলি, ওর পরে একদম একদম সাথে সাথে দিতে হবে। এরপরে যদি আপনি কোনো এলিমেন্ট দিয়ে দেন, ধরেন এই স্প্যানটা কপি করে আমি যদি এখানে দিয়ে দিই, ওট এখন এই লোটে চলে যাবে, দেখছেন এই লোটে চলে গেছে, ব্যাকগ্রাউন্ড পায় নাই। আচ্ছা এরপরে হচ্ছে জেনারেল সিবলিং সিলেক্টর, এটা হচ্ছে টিল্ডা সাইন, এই যে টিল্ড, হ্যাঁ টিল্ডা সাইন নেয়। তো এটা কি করে, একটা এলিমেন্টের সিবলিংস হলেই হয়, যেমন ধরেন আমি যদি এখানে এটাকে এখন জেনারেল সিবলিংস বানাই দিই, কালারটা মনে করেন ব্লু করে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার, এখন দেখেন এরা দুজনই পাইছে, হ্যাঁ। কিন্তু উপরেরটা কেন ইয়েলো হইলো না, ইয়েলো হয়েছিল আসলে, তারপরে আবার নিচেরটাও উপরেরটাকে রিপ্লেস করে দিচ্ছে, কারণ হচ্ছে এই যে রুলস, এটা যে নিচে লেখা হয়েছে, ঠিক আছে, এই জন্য। এখন এখানে দেখেন আপনার এই কম্বিনেটরস এর পরে এই পিউ সিবলিংস, এই পিউ সিবলিংস, এই জন্য দুইজনই ব্যাকগ্রাউন্ড ব্লু পাইছে, ব্লু পাইছে। এখন এখানে কোনো কোশ্চেন আছে কিনা বলেন, এটা ইম্পর্টেন্ট জিনিস যে কিভাবে লিখলে আপনার কাকে পাবে। সবাইকে পাইতে চাইলে হচ্ছে আপনার জেনারেল সিবলিংসটা ইউজ করবেন টিল্ডা সাইন দিয়ে, আর যদি ইমিডিয়েটটা পাওয়াতে চান যে ওই এই কম্বিনেটরস ক্লাসের পরের যে পিটা আছে সেটা প্লাস, আর যদি ডিরেক্ট চাইল্ড যেটা, যে আমার এই কম্বিনেটরস ক্লাসের মধ্যে যে চাইল্ড গুলো আছে একদম ডিরেক্ট চাইল্ড, একাধিক থাকতে পারে সমস্যা নাই, কিন্তু এ ওর মাঝে আর কোনো এলিমেন্ট নাই, কম্বিনেটরস ক্লাসের মধ্যে যত প্যারাগ্রাফ আছে সবাই পাবে। আর যদি স্পেস দেন, হ্যাঁ যদি স্পেস দেন, তাহলে হচ্ছে ওর মধ্যে থাকলেই হয়েছে, আপনার চাইল্ড হইলেই হয়েছে, অনেক ভিতরের লেভেলে গিয়ে থাকলেও সমস্যা নেই, এটা কাজ করবে। এটা ক্লিয়ার, ক্লিয়ার কিনা? জি ভাইয়া। আচ্ছা
তাহলে নেক্সট হচ্ছে আপনার গ্রুপিং এলিমেন্টস। গ্রুপিং এলিমেন্টসটা হচ্ছে আপনার সহজ জিনিস, জাস্ট ইম্পর্টেন্ট, এই জন্য বলে দিলাম। উদাহরণ দিই, বুঝাইতে বুঝাইতে উদাহরণ দিয়ে দেওয়া যাবে। ধরেন এখানে একটা, হ্যাঁ, ক্লাস দিলাম মনে করেন G1। তো ধরেন আর একটা H3 দেখলাম, এটা ধরুন দিলাম G1, G1, ঠিক আছে। সেম ভাবে ধরেন এইখানে এটারে দিলাম আইডি G1, হ্যাঁ, এটারে ধরেন এটা নর্মাল ডিভ মনে করেন, বা এটা ধরেন ডিরেক্ট H3। আপনি যাচ্ছেন সবগুলা G1 সেম কালার হোক। এখন G1 ডিফল্ট কালার ব্লু আছে, ব্ল্যাক আছে। এখন আমি চাচ্ছি সবগুলা যাতে সেম কালার হোক, তাহলে একটা হচ্ছে G1 ক্লাস, তারপর G1 আইডি, তারপর হচ্ছে আপনার H3 এলিমেন্ট, ঠিক আছে। তো এখন ধরেন আমি দিলাম G1 ক্লাসের মধ্যে কালার দিলাম ধরেন রেড, হ্যাঁ, এটা হচ্ছে আইডি কালার রেড, আর এটা তো H3 ডিরেক্ট কালার রেড, ঠিক আছে। দেখেন ওরা তিনজনই রেড হয়েছে, আমার এটাই উদ্দেশ্য ছিল। এখানে আরো অনেক এলিমেন্ট থাকতে পারে, ওর সাথে প্রপার্টি থাকতে পারে, হ্যাঁ, মানে ব্যাকগ্রাউন্ড কালার দিলেন, তারপর ফন্ট সাইজ দিলেন, হাইট উইথ দিলেন, অনেক কিছু আছে যারা মেন মেন অনেক যেটা থাকুক সমস্যা নেই। মেন কথা হচ্ছে যে কালার বলে একটা প্রপার্টি তিনটার মধ্যে আছে, যেটা রেড। তো এখন তিনটা তিনবার না লিখে একবারে লিখে ফেলা যায়। ধরেন আপনি এটা G1 দিয়ে কমা দিয়ে যদি ধরেন লিখেন, কমা দিয়ে লিখতে হয়, এটাই হচ্ছে মেন কথা। এরপরে কমা দিয়ে লিখলেন হচ্ছে H3, একটার মধ্যে রেড বলে দিলেন আর বাকিগুলা ডিলিট করে দিলেন, তাহলে রিডান্ডেন্ট কোড থাকলো না। দেখেন সেম আউটপুট, কোনো চেঞ্জ নাই। তার মানে হচ্ছে গ্রুপিং, গ্রুপ যদি কমাটা না দেন তাহলে হচ্ছে ওই আপনার কম্বিনেটরস এর মধ্যে প্রথমটাতে পড়ে গেল, বুঝতেছেন। আর যদি কমা দেন তার মানে সে বুঝাবে যে এগুলো আলাদা আলাদা সিলেক্টর, এবং সবগুলা সিলেক্টরের জন্য কালার রেড। ডিফারেন্সটা বুঝছেন কিনা, এটাই হচ্ছে গ্রুপিং করা। যেমন যে JSDBD কালার রেড, অ্যাবসলিউট ক্লাসের কালার রেড, H4 এর এলিমেন্ট, H4 যে এলিমেন্ট তারও কালার রেড, গ্রুপ করে একসাথে কমা দিয়ে দিয়ে লিখতে হয়, কমা সেপারেটেড থাকতে হবে। আর যদি কমা না দেন তাহলে হচ্ছে এইটার প্রথম যে ডিসেন্ডেন্ট সিলেক্টর ছিল স্পেস সেপারেটেড, সেইটা পাই যাবে আর কি। মানে ও তখন চাইল্ড মনে করবে, একজন আরেকজনের ভিতরে আছে এরকম ভাববে। এটা ক্লিয়ার? ওকে, নেক্সট একটা ইম্পর্টেন্ট জিনিস যে আসলে এই লেকচারে আমি আপনাদের সিএসএস বিভিন্ন প্রপার্টি টপিক নিয়ে কথা বলিনি, কারণ হচ্ছে ওগুলো বললে আসলে ওগুলো একটা টপিক এর উপরে 10-12টা লেকচার দিয়ে দেওয়া যাবে সিএসএস এর উপরে। সিএসএস বিশাল জিনিস একটা, কিন্তু আমি যেটা চেষ্টা করছি আপনার মেইন যে ইগুলা থিমগুলা, হ্যাঁ, ইম্পর্টেন্ট যেগুলা, যে আপনি ধরেন হচ্ছে ডেভেলপার হয়েও আপনি ডিজাইনারের কাজগুলো বুঝতেছেন কিনা। হ্যাঁ, আমাদের তো মেইন ফোকাস হচ্ছে জাভাস্ক্রিপ্ট এক্সপার্ট হওয়া। জাভাস্ক্রিপ্ট এক্সপার্ট হওয়ার আগে আমরা হচ্ছে যেগুলো না হইলেই না, মানে সবসময় লাগবে আপনার, সেগুলোর মধ্যে বেসিক নলেজ গুলো দিয়ে দিচ্ছি আর কি। কিন্তু আপনার প্রত্যেকটা টপিক্স এর উপরে আবার নিজেরা যখন পড়াশোনা করবেন তখন হচ্ছে আপনারা এক্সপার্ট হতে পারবেন। তো সিএসএস একটা বিশাল জিনিস, আপনার মানে হাজার হাজার প্রপার্টি আছে, এবং এক একটা প্রপার্টির আবার নানান ভ্যারাইটিস আছে। একটা প্রপার্টির উপরে আপনি সিউডো ক্লাস বা সিউডো এলিমেন্ট চেঞ্জ করে দিলে ওর ইগুলা ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে। তো এইসব জিনিসপত্র গুলো আসলে নিজে প্র্যাকটিস করতে হবে বারবার, কিন্তু ওগুলার দিকে বেশি না গিয়ে আমরা যেটা এখন এখানে ফোকাস করা হয়েছে যে আপনি যাতে একটা একটা সিএসএস লিখে দিছে আপনাকে, মনে করেন ডিজাইনার লিখে দিছে, আপনি হচ্ছেন ধরেন হচ্ছে ডেভেলপার, আপনি জাভাস্ক্রিপ্টে কোড লিখছেন ফ্রেমওয়ার্কে বসে বসে। তো এখন কোনো কারণে আপনার মনে করেন ডিজাইনার নাই, বা আপনি নিজেই মনে করেন যে বুঝতেছেন না যে কালারটা কেন ইমপ্লিমেন্ট এখানে হচ্ছে না, হ্যাঁ, বা সে তার হচ্ছে কম্বিনেটরস দিয়ে দিয়ে লিখছে, বুঝতেছেন না যে এই চিহ্নের মানে কি। তো একবার যদি জানেন তাহলে হচ্ছে, বা হচ্ছে নেটে সার্চ দিচ্ছেন, আপনার একটা সিএসএস লেখা জরুরি মানে হয়ে গেছে, কিন্তু আপনার ডিজাইনার নাই আপনার কাছে, তো আপনার ওইটুকু সিএসএস লেখার জন্য যখন ডিজাইনার লাগে তার যে সমস্যা। তো এই জন্যই জাস্ট বেসিক জিনিসগুলো আপনাদের সবাই জানতে হয়।
HTML তো জানা ফরজি, কারণ HTML না জানলে আপনি জাভাস্ক্রিপ্ট গুলো তো HTML এর উপরে অ্যাপ্লাই হয়, তো এই জন্য HTML এ সবকিছু বুঝতে হয়। CSS এর মধ্যে মিড লেভেল নলেজ গুলো থাকতে হয়, যে আমার বেসিক থেকে মোর দেন বেসিক, মানে মিড লেভেল নলেজ, যে আপনার ওই বক্স মডেলটা কি কাজ করতেছে, হ্যাঁ বক্স মডেলটা আপনি কিভাবে বুঝবেন যে আপনার বক্স মডেলে কোথায় পেডিং আসতেছে বা হচ্ছে মার্জিন আসতেছে কোথা থেকে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার ওই স্পেসিফিসিটি, যেটা আপনার প্রায়োরিটি কার বেশি, হ্যাঁ কোনটা কেন আমার সিএসএস অ্যাপ্লাই হচ্ছে না, আপনি একটা লিখতেছেন অথচ অ্যাপ্লাই হচ্ছে না, তেমন ডিজাইনার ইম্পর্টেন্ট লিখে দিয়ে আসছে। বা মনে করেন যে আপনার আপনি আইডির মধ্যে আপনি ক্লাসের মধ্যে অ্যাপ্লাই করতেছেন, কিন্তু আইডির মধ্যে সিএসএস অ্যাপ্লাই করা আসে আগে, তাহলে আপনি যতই ক্লাসের মধ্যে লিখেন ও আইডি কে নিবে, কারণ আইডিটা হায়ার প্রায়োরিটি। হ্যাঁ বক্স মডেলের কি জিনিস, পেডিং কি, মার্জিন কি, বা বর্ডার কি জিনিস, এগুলো বুঝতে হবে আপনাকে। সিউডো ক্লাস, সিউডো এলিমেন্ট, এগুলো বুঝতে হবে, এগুলো খুব ইউজ হয় আর কি, বিশেষ করে লাইব্রেরি গুলোতে ইউজ হয়। আপনি ও কোড দেখতে গেলেই দেখবেন যে ইউ হচ্ছে। আর সিএসএস এইচটিএমএল এমন একটা জিনিস পুরাটাই হচ্ছে আপনার ওপেন বলা যায়, মানে সব দেখা যায় কি লিখছে না লিখছে, একদম ওপেন পাবলিক আর কি। ঠিক আছে, তো দেখে যদি না বুঝেন তাহলে তো সমস্যা সবই আসতে আপনার। এই জন্য মেইন জিনিস ফ্লোটিং জিনিসটা খুব ইম্পর্টেন্ট, বা ক্লিয়ার জিনিসটা কি হইতেছে আপনার। হ্যাঁ কম্বিনেটরসটা তো ইম্পর্টেন্ট, কারণ কম্বিনেটরস না হলে আপনি চাইল্ডের উপরে অ্যাপ্লাই করবেন কিভাবে, সিবলিংস এর উপরে কিভাবে সিএসএস অ্যাপ্লাই করবেন, হ্যাঁ এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। এরপরে আপনি যখন বেসিক টেসিক সব জানবেন সিএসএস এর, তারপরে আসছে সিএসএস এর ফ্রেমওয়ার্ক। সিএসএস এর ফ্রেমওয়ার্ক আসবে বা হচ্ছে সিএসএস প্রি প্রসেসর, যেগুলো সাস লেস, হ্যাঁ এগুলো করে কি তখন হচ্ছে যে প্রোগ্রামিং যেমন আমরা লিখি, যেমন হচ্ছে এখানে আমরা কি করছি, এখানে মনে করেন যে বারবার আমার হচ্ছে এই কম্বিনেটরস লেখাটা বারবার রিপিট করতে হইতেছে, কিন্তু সবাই তো কম্বিনেটরস এর মধ্যে আসছে, যেমন এই ভিতরে এই ভিতরে, হ্যাঁ দুইজনের যদি একটা জেনেরিক বানায় দুইটারে যদি ভিতরে লিখা যায়, তো ধরেন হচ্ছে এর উপরে কম্বিনেটরস লিখলাম আর এরপরে একটা পির জন্য লিখলাম, পির জন্য লিখলাম, এরপরে মনে করেন যে আর একটা নর্মাল এই পির জন্য লিখলাম, এটা ডিরেক্ট চাইল্ড হলো। হ্যাঁ তো এইভাবে লেখা যায়, তাহলে কম্বিনেটরস দুজনের জন্য কমন থাকলো। এইভাবে লেখার টেকনিক গুলার জন্য বিভিন্ন ধরনের প্রি প্রসেসর আসছে, সাস আসছে, লেস আসছে, ওরা হচ্ছে এগুলো সহজ করে দিচ্ছে, মানে কোড অনেক কমে যায় আপনার, রিডান্ডেন্ট হয় না, বারবার লিখতে হয় না, বেশি ক্যারেক্টার থাকে না, তো ইনার মানে নেস্টেড করা যায়, একটার ভিতরে আরেকটা, আরেকটার ভিতরে আরেকটা লেখা যায় কমন। হোবারে কি হবে, যেমন আমরা হোবার, তারপরে যে ভিজিটেড, এগুলোর জন্য দেখেন সবার গুলা সামনে হচ্ছে এ কোলন লিখতে হয়েছিল, তাই তো, তো একটার মধ্যে লিখলেই হইতো, বাকি গুলা ভিতরে লিখলেই পাইতো। আমাদের ওইটা কই অ্যাঙ্কর ট্যাগ দিয়ে যে ই করলাম ওগুলা কই, এই যে এগুলা, ঠিক আছে যেগুলা দেখেন এইটুকু কিন্তু সবার জন্য কমন, এই যে এ পর্যন্ত কিন্তু সবার জন্য কমন, দেখছেন যে এগুলো সবার জন্যই কমন। তাহলে আমি যদি এইটুকু কমন রেখে ভিতরে চাইল্ডে যায়, যদি খালি হচ্ছে যে কোলন লিঙ্ক দিয়ে লিখতাম, তাহলে তো ও অরটা পাই যেত, এই ভিতরেরটা লিখে দিতে হয়ে যেত এইগুলি। তাহলে আচ্ছা আপনার এই জিনিসটা এখানে যেমন পাঁচবার লেখা হয়েছে, একবার লিখলে হইতো, এইসব জিনিসের জন্য সাস। কিন্তু ওইটা কিন্তু আবার হচ্ছে কম্পাইলার দিয়ে কম্পাইল হইয়া, যে আমাদের ওই বিল টুল গুলা থাকে মানে নর্মালি, যেমন ওয়েপ্যাক বলেন, ওর মধ্যে আবার বিভিন্ন টুল টুল আছে, বিভিন্ন আলাদা আলাদা একাধিক লাইব্রেরি আছে যেগুলোতে আপনি সিএসএস পাস করতে পারবেন। হ্যাঁ তো ওগুলো ইউজ করার পরে ও আসলে ফাইনালি আসলে এই আপনার ভ্যানিলা সিএসএস এ কনভার্ট হয়, হ্যাঁ নর্মাল সিএসএস এ কনভার্ট হয়। সো আপনি ব্রাউজারে যখন যাবেন আপনি নর্মাল সিএসএস ই দেখবেন, কিন্তু আপনি তো লিখছেন আসলে সাস এ লিখছেন, এই জন্য ওইগুলো মানে ব্রাউজার তো আসলে সিএসএস ছাড়া কিছু বোঝে না, সিএসএস বুঝে, এইচটিএমএল বুঝে, আর জাভাস্ক্রিপ্ট বুঝে। তো আপনি যত কারিগরি করেন, যত ফ্রেমওয়ার্ক ইউজ করেন, যত কিছু করেন, আসলে আউটপুট আসলে ব্রাউজারে গিয়ে ওই নর্মাল যে সিএসএস, জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল সেটাই কনভার্ট হয়, নাহলে তো ওই জাভাস্ক্রিপ্টের যে ইঞ্জিন আছে, হ্যাঁ V8 ইঞ্জিন ক্রোমের জন্য বা বাকিদের জন্য, যেমন স্পাইডারম্যান কে আছে ফায়ারফক্স এর জন্য, এরা তো বুঝবে না কোড, ওরা তো আর ওই ভিউ বুঝে না, ওরা তো অ্যাঙ্গুলার বুঝে না, ওরা রিয়েক্ট বুঝে না, ওরা অন্য আপনি যে কোনো কিছু দিয়ে লেখেন ফ্রেমওয়ার্ক ইউজ করে এলে বুঝে না। তাহলে এখন এইটারে আপনার প্রোডাকশনে যাওয়ার আগে কনভার্ট করে আপনার ওই ল্যাঙ্গুয়েজে যাইতে হবে। এই জন্যই হচ্ছে এখন ওইটা করে লাভ কি করে হচ্ছে আপনার আপনার যে ডেভেলপিং লাইফ এটা অনেক ইজি হয়ে গেছে, হ্যাঁ মেনটেন্যান্স করা সহজ হয়ে গেছে, বড় বড় প্রজেক্ট আপনার করা অনেক ইজি হয়ে গেছে, হ্যাঁ তারপরে হচ্ছে ওই ফিউচারে ওই জিনিসগুলো এক্সপ্যান্ড করা, ধরেন একটা প্রজেক্টের উপরে যদি আপনি বিভিন্ন ফিচার এড করতে চান, তাহলে জিনিসগুলো অনেক মেনটেন্যান্স করা সহজ, আপনি বুঝতেই পারতেছেন কোথায় করতে হবে, অনেক কোড কমে গেছে, রিটার্ন ডেট করে এক কোড বারবার জায়গায় ইউজ করতে পারতেছেন, মানে আপনার কোডের একটা পোর্শন জেনেরিক করে ফেলতে পারতেছেন,
একটা একবার লিখছেন কোড ওইটাই আপনি 10 জায়গায় ইউজ করতেছেন। কারণ স্ট্যাটিক সাইডে কি হয় আপনার প্রত্যেকটা ইউআরএল ইনস্টে দেখা যায় উপরে হেডার পার্ট বা হচ্ছে একটা একটা ফুটার পার্ট এগুলো সবগুলা পেজে যা যা দিয়ে আসতে হয় আপনার, কিন্তু আপনি যখন হচ্ছে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন ইউজ করবেন যে কোনোটা আপনার ওটা একবারই লিখছেন, আপনি সব জায়গায় ইউজ হচ্ছে, আপনি ইম্পোর্ট করতেছেন বা রিকোয়ার করতেছেন যেভাবেই হোক আনতেছেন আর কি। হ্যাঁ, এই জিনিসগুলোর জন্য আসলে আপনার বিভিন্ন ফ্রেমওয়ার্ক লাইব্রেরি হাবি যাবি, যেমন এখানে হচ্ছে বুটস্ট্র্যাপে যে কোরি প্লাগইনটা ইউজ হবে, যে কোরি লাইব্রেরি যাই বলেন, এখন যে কোরিটা লাইব্রেরিটা এখন হচ্ছে আমার অনেকটা মানে ডেড এর মতো বলতে পারেন। এক সময় কিন্তু খুব দাপটে ছিল 2010-11 এগুলা থেকে 2016 পর্যন্ত অনেক দাপটে ছিল, যখন যে ভিউ তারপর অ্যাঙ্গুলার রিঅ্যাক্ট এগুলো চলে আসতে আস্তে 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 ডেড হয়ে গেছে, অনেকে এটা রিমুভ করে দিচ্ছে, তাদের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্ট থেকে রিমুভ করে দিচ্ছে, কারণ এখন এই যে কোয়েরিটা লাগে না। এখন হচ্ছে ওই আমরা যে কোয়েরিতে যে কাজগুলো করতাম সহজে, যেটা জাভাস্ক্রিপ্ট অনেক বড় বড় কমান্ড ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এত বড় লেখা লিখতে দিত, আর যে কোয়েরিতে জাস্ট ডলার অফ হ্যাঁ তারপরে সিঙ্গেল কোটেশনের মধ্যে বা ডাবল কোটেশনের মধ্যে আপনি হ্যাশ দিয়ে আইডির নাম দিয়ে দিলে হয়ে গেল, এই যে অনেক কারিগরি গুলা ছিল ইভেন্ট হ্যান্ডেলার গুলো অনেক সহজ ছিল, এইসব জিনিসপাতি এখন আর আমাদের ওই যে রিয়েক্টিভ ফ্রেমওয়ার্ক যেগুলো আর কি অ্যাঙ্গুলার বলেন ভিউ বা রিয়াক্ট যাই বলেন এগুলোতে আর লাগে না, এগুলো হচ্ছে বাইন্ড করে বা হচ্ছে আপনার ওই বাইন্ড করে দিলেই হয়ে যায়, বাইন্ড করে বা হচ্ছে ওগুলো ওভার দিয়ে দিলেই হয়ে গেল সেম কাজ করে, এই জন্য এই প্লাগিন গুলো নাই আজকে। আবার ধরেন এখন এগুলো আসতে দাপটে হয়তো 5-7 বছর পরে অন্য কিছু চলে আসতে পারে, কিন্তু আপনার র যেগুলা যেমন HTML CSS JavaScript এই জিনিস কিন্তু সহ চেঞ্জ হবে না, কিন্তু এর উপরে ডিপেন্ড এর উপরে যে র্যাপার গুলো আছে এগুলো চেঞ্জ হয়। যে কোরি একটা জাভাস্ক্রিপ্ট এর লাইব্রেরি ছিল খুবই পপুলার, হ্যাঁ র্যাপার ছিল, তো এই জিনিস বাতিল হয়ে গেছে, কিন্তু জাভাস্ক্রিপ্ট এর নতুন র্যাপার আসছে ভিউ তারপরে অ্যাঙ্গুলার, এরা হচ্ছে জাভাস্ক্রিপ্ট এর উপরে বসেই করা, হ্যাঁ তো এগুলো এখন খুব দাপটে আছে। এই জন্য আপনাদের সবসময় আমি মানে যেটা সাজেশন দিব সেটা হচ্ছে আপনারা ভ্যানিলা যেটা একদম র যেটা র HTML র CSS র জাভাস্ক্রিপ্ট এই জিনিসগুলো কনসেপ্ট যদি আপনার খুব ক্লিয়ার থাকে, যাই আসুক যত ব্যাপারই আসুক আপনার ওই জিনিস মানে শিখতে 2-3 দিনের বেশি সময় লাগবে না, তাহলে বসে বসে হয়তো ডকুমেন্ট করতে হবে আর হচ্ছে ওই সিনটেন্স গুলা দেখতে হবে কিভাবে লেখলে কি হয়, আর ভুলে গেলে তো নেট সার্চ গুগল করলেই তো পাওয়া যায় জিনিসগুলা। তো এই এই লাইব্রেরি গুলা খুবই পপুলার আর কি, দুইটা লাইব্রেরি CSS দিচ্ছি এবং আমি নিজে ওইগুলা প্রায় সময় ইউজ করি, তো যেহেতু মানে অত ডিপে CSS এ যাই নাই তো এগুলো নিয়ে অত ডিটেলস কিছু বলি নাই, জাস্ট বলে দিচ্ছি। তো বোলমাটা এই জন্য বলতেছি বোলমাটা আপনার হচ্ছে একদম পিওর CSS, হ্যাঁ কোনো জাভাস্ক্রিপ্ট নাই, বুটস্ট্র্যাপটা আবার জাভাস্ক্রিপ্ট আছে, যেহেতু যে কোয়েরি প্লাগইন ইউজ করতেছি তাহলে তো ডিপেন্ড করছে জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট নিতে হবে আপনার, তো এই জন্য বুটস্ট্র্যাপ যদি আপনার প্রজেক্টে অ্যাড করেন ওর সাইজটা অনেক বড় হয়ে যায়, আপনার যে বান্ডেল যেটা আর কি বড় একটা জাভাস্ক্রিপ্ট আসতেছে, যে কোয়েরি আসতেছে, হ্যাঁ আরো ডিপেন্ডেন্সি আসছে তো ওগুলো আসতেছে, তো এই জন্য এখন মনে করেন যে রিয়েক্টিভ ফ্রেমওয়ার্ক যেগুলো ওগুলাতে তো আর এইসব প্লাগিন টাগিন লাগে না। আপনি ওই যে ফ্রেমওয়ার্কের যে নিজস্ব যে বাইন্ড থাকে বা ফ্রেমওয়ার্কের নিজস্ব যে ইভেন্ট লিসেনার গুলো থাকে, কিভাবে ক্লিক করলে কি হবে, অ্যাড দিয়ে লিখলে কি হবে, কলন দিয়ে লিখলে কি হবে, জাস্ট সিনট্যাক্সটা লিখে দিলে হ্যাঁ হয়ে যায় আর কি। তো এই জন্য মনে করেন যে এত বড় জাভাস্ক্রিপ্ট যে কোয়েরি ফাইল আই নেয় বুটস্ট্র্যাপের সাথে দরকার মানে হয় না আর কি, এখন নর্মাল একদম পিওর CSS যদি নেন বলমা তাহলেই হয়, এগুলা একটু দেখতে হয় আর কি কোনটাই কিভাবে লেখে। যেমন মনে করেন যদি আমি বুটস্ট্র্যাপের ধরেন গ্রিড যদি দেখি, খুব ইম্পর্টেন্ট জিনিস, রেসপন্সিভ ডিজাইন করতে গেলে এই জিনিসগুলো লাগে, খুবই পপুলার মানে এর প্রতিদ্বন্দ্বী নাই আসলে কেউ। নর্মাল সিস্টেমটা দেখেন এখানে ফার্স্টে হচ্ছে আপনার একটা ক্লাস রো এড করতে হয়, হ্যাঁ এরপরে হচ্ছে জাস্ট হচ্ছে কলাম স্মল বলতেছে, আপ মিডিয়াম হলে MD লিখবেন, মিডিয়াম লার্জ হলে LG লিখবেন, বিভিন্ন স্ক্রিন সাইজের জন্য রেসপন্সিভ হয়ে যাবে অটোমেটিক, যেমন এক্সট্রা স্মল হচ্ছে যদি 576 পিক্সেলের কম হয় তাহলে, আবার এক্সট্রা লার্জ হচ্ছে 1200 পিক্সেলের বেশি হলে, তো তখন ক্লাসটা যে XL এক্সট্রা লার্জ এভাবে লিখতে হবে আর কি, মিডিয়াম হলে MD হ্যাঁ এভাবে লিখতে হবে, তো লিখলে ও হচ্ছে আপনার যে কলামটা আছে ওটাকে ডিভাইড করে ফেলে, কারণ হচ্ছে যে দুইটা কলামে ভাগ করছে, কারণ হচ্ছে একটা রোর ভিতরে দুইটা কলাম আছে তো সমান সমান দুইটা কলামে ভাগ করে নিচ্ছে। এরপরে ধরেন আপনি আহ
এখানে দেখেন, এখানে হচ্ছে জাস্টিফাই করতেছে, জাস্টিফাই মানে আমার কন্টেন্টটা যতটুকু ততটুকুই নেওয়া হচ্ছে, বেশি নেওয়া দরকার নাই। হ্যাঁ, আপনি যদি এমনি নর্মালি কোনো ই সাইজ না বলে দেন, সাইজ বলা যায়, যেমন এই যে এখানে দেন সাইজ বলতেছে, তো নর্মালি হচ্ছে একটা রো হচ্ছে 12টা কলাম নেয়, 12টা সমান কলামে ভাগ করে, তো বলতেছে যে 8টা কলাম তুমি কলাম স্মল আটকে দাও আর 4টা কলাম হচ্ছে পরেরটাকে দাও, তাহলে যেমন প্রথমটা এই পোর্শনটা 8টা কলাম নিচ্ছে আর এটা 12টা কলাম নিচ্ছে, আর টোটালটা 4টা কলাম নিচ্ছে, টোটালটা হচ্ছে 12টা কলাম। হ্যাঁ, আর আপনি যদি কিছু না বলেন তাহলে হচ্ছে দেন যে কলাম স্মলের পরে কিছু বলে নাই, যেমন এখানে 8 বলছিল এখানে 4 বলছিল, তাহলে হচ্ছে ও সমান সমান ইকুয়াল নিয়ে নিবে। হ্যাঁ, এরকম এমডি ক্ষেত্র সেম, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট আর কি, গ্রিড সিস্টেমটা আপনার, তারপর হচ্ছে বুলমাতে যদি যান সিমিলার, এই জন্য বলছি যে এগুলো শিখতে বেশি টাইম লাগে না, কিন্তু বুলমাতে কলাম ক্লাস লিখতে হয় আর ভিতরে গুলার কলাম দিতে হয় আর কি, যেগুলো হচ্ছে এখানে যেটা রোজ বাইরে রোজ দিতে হয় ভিতরে কলাম, যেমন দেখেন যে এটা বাইরে হচ্ছে কলাম আর ভিতরে যতগুলো কলাম আছে, হ্যাঁ এগুলার কলাম লিখতে হয়, ইকুয়াল ভাগ করে দেয়, যে ফার্স্ট কলাম নিচ্ছে, সেকেন্ড কলাম সেকেন্ড, এগুলো বিভিন্ন ধরনের কাস্টমাইজ করা যায়। যে বিভিন্ন ধরনের কাস্টমাইজ করা যায়, দুই কলামের মাঝে স্পেস চেঞ্জ করা যায়, যে ইজ 3/4, ইজ 2/3, এইভাবেও লেখা যায়। আপনি যে কতগুলা নিবেন, ফুল নিলে ফুল দিলে ফুল, ইজ 4 ft, মানে 5/2 4 ভাগ নিতেছে। হ্যাঁ, এই জিনিসগুলো আসলে এখানে দেখলে বুঝতে পারবেন, যে ইজ 1/4, ক্লাসটা অ্যাড করে দিলে হয়ে যায়। ক্লাসটা অ্যাড করে দিলে কি করতে হবে, ওগুলা হচ্ছে ওরাই সিএসএস লিখে দিছে, আপনি জাস্ট ক্লাস লিখে দিবেন তাহলে অ্যাপ্লাই হয়ে যাবে। এই যে ইজ 1, ইজ 2, ইজ 3, 3 বলে 3টা কলাম নেবে, টোটাল এখানে 12টা কলাম আছে, একটা বলছে একটা নিচ্ছে, দুইটা বললে দুইটা নিবে, সেম ভাবে হচ্ছে 12টা বললে 12টা পুরোটা নিয়ে নিচ্ছে। অফসেট জিনিসটা কি, অফসেট হচ্ছে আপনি বামে যদি কোনো কলাম খালি রাখতে চান, হ্যাঁ মনে করেন বামের কলাম দুই একটা খালি রাখতে চাচ্ছেন, তাহলে ইজ অফসেট 2 দিলে 2টা খালি রাখবে, ইজ অফসেট 3 দিলে 3টা খালি রাখবে। আমি মানে অনেক দ্রুত এগুলো বলে যাচ্ছি, কারণ হচ্ছে অনেক কিছু মানে যাতে বলা যায়, এগুলো সহজ জিনিস, আপনি অ্যাপ্লাই করলে দেখতে পাবেন, আর এখানে ডিটেক্ট লিখেই দেওয়া আছে, জাস্ট কোডটা নিয়ে পেস্ট করে দিলে হয়ে যাবে আর কি। রেসপন্সিভ ডিজাইন গুলো কিভাবে করবেন, ওই সেম জিনিসই, জাস্ট হচ্ছে আপনার ডেস্কটপের জন্য বলবেন ডেস্কটপ, মোবাইলের জন্য বলবেন মোবাইল, হ্যাঁ এরকম বলবেন, ও হচ্ছে নিজে নিজেই সাইজ গুলা বুঝবে আর কি, যে মোবাইলের জন্য কত 12টা কলামের প্রত্যেকটা কি রকম হইতে হবে, রেসপন্সিভ হয়ে যাবে অটোমেটিক, কাজগুলো অনেক সহজ হয়ে গেছে। এটার যে টোটাল সিএসএস আপনি লিখতে চাইতেন তাহলে অনেক সিএসএস লিখতে হইতো, এই জন্য একটা সিএসএস লাইব্রেরি ইউজ করলে জিনিসটা সহজ হয়ে যায়, জাস্ট আপনি ক্লাসগুলো লিখে দিবেন আর ক্লাসের এগেনস্টে যে সিএসএস প্রপার্টি গুলো লাগবে সেগুলো ওরাই লাইব্রেরি যারা লিখছে তারাই বলে দিচ্ছে, এটার মধ্যে কোনো জাভাস্ক্রিপ্ট নাই, ঠিক আছে। আপনি যদি এখানে অনেক কিছু আছে, ধরেন আপনার কিছু ডাইনামিক করতে চান তাহলে ওটা ম্যানুয়ালি করতে হবে, ম্যানুয়ালি মানে হচ্ছে আপনি যে ফ্রেমওয়ার্ক ইউজ করতেছেন ওই ফ্রেমওয়ার্কের মধ্যে আপনার বলতে হবে আর কি, যে এটা এটা চেঞ্জ হলে, এই ভ্যালু চেঞ্জ হলে এটা করো, এটা চেঞ্জ হলে এটা করো, এরকম সহজ আছে। হ্যাঁ, এবং অনেক লাইট ওয়েট, অনেক মানে কম, আপনার সাইজটা অনেক কম, সো আপনার এইসব জিনিসপত্র ইউজ করলে আপনার যে প্রোডাকশনে যে কোড যাবে সেই কোডটা খুব মানে আপনার ওয়েবসাইটটা খুব দ্রুত লোড হবে, কারণ হচ্ছে আপনি তো ওইটাকে সাইজটা অনেক কমাই ফেলছেন, ডাউনলোড হইতেছে সবসময় কি হয় ব্রাউজারে জিনিসটা এসে ডাউনলোড হয়, তো সাইজ কম হইলে তাড়াতাড়ি দ্রুত ডাউনলোড হয়ে যাবে, তো এই জন্য আর কি বুটস্ট্র্যাপের থেকে এই জিনিসগুলো এখন বেশি পপুলারিটি পাচ্ছে, কিন্তু বুটস্ট্র্যাপ নিজেই বিশাল একটা ই ছিল আর কি, বিনা পদ্ধতি আরো অনেক সিএসএস ফ্রেমওয়ার্ক আছে, একটা ইউজ করলেই হয়। দেখছেন এখানে top 10 সিএসএস ফ্রেমওয়ার্ক আছে 2018 সালে, এরকম সার্চ দিলে বিভিন্ন দেখতেই পারবেন, এই যে ফার্স্টে 1 নম্বরে বুটস্ট্র্যাপ। হ্যাঁ, এই সিমেন্টিক ইউআই বলে একটা আছে, ফাউন্ডেশন আছে একটা, এগুলো দেখবেন আর কি, বিভিন্ন ধরনের ইয়ে আছে, এই যে বুলমা আছে, মানে জিনিসগুলো হচ্ছে আপনার খুবই ই আর কি, ইউজার ফ্রেন্ডলি, ডকুমেন্টেশন গুলো অনেক ভালো। আর যদি গিটহাব দেখেন, গিটহাবে 30,000-এর উপরে স্টার আছে, সো ভালো জিনিস আর কি, 2416 ফর্ক, তো জিনিসটা আসলে খুব প্রচুর মানুষ ইউজ করতেছে বোঝা যায়,
তো এটা হচ্ছে ফ্রেমওয়ার্ক। এন্ড ফ্রেমওয়ার্ক আসলে প্র্যাকটিস না করলে আপনি মানে সিনট্যাক্স গুলো জানতে হয় আর কি, কিন্তু মেইন আপনার র যেটা বুঝতে হবে সেটা হচ্ছে সিএসএস টা, যে সিএসএস টা আপনি ধরতে পারছেন কিনা। তো আজকে শেষ, থ্যাংক ইউ, কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা ভাইয়া, ভাইয়া হ্যালো, জি বলেন, শুনতেছি। হ্যালো হ্যাঁ, ওই যে আপনি যেটা বললেন ভাই, ধরা যাক একটা সিএসএস ফ্রেমওয়ার্কে যদি জাভাস্ক্রিপ্ট বিল্ডিং থাকে তাহলে ওটা লোড বেশি নিচ্ছে, মানে ধরা যাক এখন বুটস্ট্র্যাপে তো জেকিউরি আছে বিল্ডিং, এখন আমি যদি ওখানে অ্যাঙ্গুলার দিতে চাই আমি জেকিউরিটাকে কি সরাতে পারবো না, মানে ওটাকে ওটার সাথে একদমই পুরোপুরি বিল্ডিং? না না, পুরোপুরি বিল্ডিং না, আলাদা আলাদা, ঠিক আছে। আপনার যেটা করতে হবে তখন ওই ওই জিনিসটা আপনি আনবেন না। যেমন আমি আপনার একটা উদাহরণ দেখাই, যে বুটস্ট্র্যাপের ডিরেক্ট ওয়েবসাইটে যান, গেট বুটস্ট্র্যাপে, এখানে দেখেন যে গেটিং স্টার্টে এই যে লিঙ্কগুলো দেখছেন, এই লিঙ্কগুলো লাগে। কোনটা কি দেখেন, যে প্রথমটা হচ্ছে সিএসএস, এটা হচ্ছে পিওর সিএসএস, ঠিক আছে, এখানে দেখলে বুঝতে পারেন পিওর সিএসএস। আর স্টাইল শীট রিলেশনশিপ দেখেন, এরপরে যে এটা আসছে এটা হচ্ছে একটা অপশনাল থিম, একটা থিম আছে ওদের বিভিন্ন, তো থিম গুলো ইউজ করতে চাইলে এটা লাগবে। হ্যাঁ, আর হচ্ছে এটা মিনিফাইড জাভাস্ক্রিপ্ট, এটা এটা হচ্ছে পুরোটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, বুঝছেন। এরপরে যদি আপনি মনে করেন যে এটা এটা হচ্ছে 3.3.7, আপনি যদি আরো ভার্সন আপডেট করেন, 4 আসছে এখন, এখানে খেয়াল রাখবেন আসুন কোনটা দেখতেছে। তো এটা এটা দেখেন, এই যে দেখেন, এই যে করি আমি, যে এই যে পোপার জেস বলে একটা আছে, এটা এটা ওর লাগে, বুঝছেন, কাজ করতে গেলে এগুলো সবগুলো দিতে হবে আপনার। তো এই তিনোটাই হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্টের ক্যাটাগরিতে পড়ে। জাভাস্ক্রিপ্ট তো পিওর জাভাস্ক্রিপ্টই, প্রপার হচ্ছে জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি, যে কোই জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি। তো দেখেন তিনটা আপনি জাভাস্ক্রিপ্ট অ্যাড করতেছেন, আর এটা হচ্ছে পিওর সিএসএস। হ্যাঁ, এই চারটা যদি দেন তাহলে আপনি ওর সবকিছু ইউজ করতে পারবেন। এই তিনটা যদি না দেন তাহলে হচ্ছে আপনি যেসব জায়গায় ওর যে কোই প্লাগ ইন ইউজ করা হচ্ছে, বিভিন্ন মডাল টোডাল বা বিভিন্ন ধরনের এই যে ইগুলার বাটন ক্লিক করলে কি হইতেছে না হইতেছে, মানে ইন্টারেক্টিভ জিনিসগুলা আর কাজ করবে না যদি আপনি এগুলো না দেন। আবার এমনও আছে যেটা মনে করেন যে যে জিনিসটা যে প্রপার জিএস ইউজ করে নাই, তাহলে এটা না দিলে সেটা কাজ করবে, কিন্তু আপনার কখন কোনটা ইউজ করবেন এই জিনিসটা তো মানে হঠাৎ করে দেখবেন যে একটা লাগতেছে। এই জন্য যখন আপনি বুটস্ট্র্যাপ ইউজ করবেন চারটা লিঙ্ক দিয়ে দিতে হয় আর কি, নাহলে কোন সময় যায় কোন একটা জিনিস দেখবেন কাজ করবে না, তখন আপনার খুঁজে বের করতে সমস্যা হবে যে এটা কেন কাজ করতেছে না। ক্লিয়ার? কিন্তু এইটা যদি তিনটা না দেন তাহলে হচ্ছে পিওর সিএসএস, ঠিক আছে। আর বলমাতেও পিওর সিএসএস আর কি, বুলমাতে জাস্ট একটা ইউজ করে দিতে হয়। হ্যাঁ, বুলমাতে দেখতেছি যে মোটামুটি মানে নরমাল ল্যাঙ্গুয়েজ টাইপের, মানে মুখের ভাষার মতো করে কোডিং করে। হ্যাঁ হ্যাঁ, ওরা অনেক সহজ করতে চেষ্টা করছে আর কি, একদম সিনট্যাক্স গুলো একদম সহজ, আপনি মানে মুখের ভাষার মতো মানে নরমাল ল্যাঙ্গুয়েজ এর মতো। লেটেস্ট আসছে তো এটা মানে 2015 দিকে আসছে মনে হয়, সো এই জন্য ওরা লেটেস্ট যা আসে ওরা তো চেষ্টা করে সবকিছুর উপরে চিন্তা ভাবনা কুইটা, তারপরে হচ্ছে জিনিসটা ইউজার ফ্রেন্ডলি বানাইতে, তো ওই জন্য ই করে আর কি। এটা একদম ইসির দিকে আসছে আপনার 2015। কি জাভাস্ক্রিপ্ট শুরু হবে? হ্যাঁ, আমাদের মেইন যে টার্গেট, মেইন যেটা, সেটা জাভাস্ক্রিপ্টে শুরু হবে। মানে জাভাস্ক্রিপ্টে কি ভুজেস আর ভুজেস তো শিখবো খালি? না না না, আমরা ফার্স্টে পিওর জাভাস্ক্রিপ্ট। একটা জাভাস্ক্রিপ্ট বিশাল জিনিস, ঠিক আছে, মানে প্রত্যেকটা টপিকস এখানে তো পুরো এক জিনিস, এইচটিএমএল এক জিনিস শিখাই দিচ্ছি, সিএসএস এক জিনিস শিখাই দিচ্ছি, কোনো সমস্যা নাই। বাট জাভাস্ক্রিপ্ট টপিকস ধরে ধরে শিখাই দেবো, একদিনে সব বললে আপনার কিছুই বুঝবেন না, মাথার কথা ঘুরে যাবে আর কি। তো ওই জন্য ছোট ছোট টপিকস, কারণ ওগুলা তো ওটা তো একটা পিওর স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, বিশাল ব্যাপার আর কি, বুঝতেছেন যে এটার উপরে ডিপেন্ড করে কত হাজার হাজার ফ্রেমওয়ার্ক চলে আসছে, তো লাইব্রেরি কোনো হিসাবই নেই। হ্যাঁ, তো এই জন্য মনে করেন যে এই জিনিসটা আপনার পিওরটা, মানে যেটা ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট বলে ওই জিনিসটা পিওরলি বুঝতে হবে। তো ওই জন্য আগে জাভাস্ক্রিপ্ট বুঝতে হবে, ভিউ বা হচ্ছে টাইপস্ক্রিপ্ট যেটা, ওটা আমরা হচ্ছে এই সে করাবো না, এই যে আপনার মেন্টরশিপ প্রোগ্রাম সেটাতে করাবো না, ওটার জন্য পার্ট টু বলে আরেকটা মেন্টরশিপ প্রোগ্রাম থাকবে, ওটাতে আপনারাই যাবেন। হয়তো ওটাতে মানে ওইটা কিভাবে শুরু হবে ওটা এখনো চিন্তা ভাবনা করি নাই। তো এইটা শেষ হইলে যারা এই এই প্রোগ্রামটা শেষ পর্যন্ত একদম ভালোভাবে শেষ করতে পারবে তারাই আর কি ওই প্রোগ্রামে যেতে পারবে আর কি। কারণ আপনি এইগুলো যদি না বুঝেন ওইটা তো বোঝার প্রশ্নই উঠে না,
আপনার জাভাস্ক্রিপ্ট এর র জিনিসগুলো আগে জানতে হবে। হ্যাঁ, আর এমনি যদি মনে করেন যে আপনি নেট সার্চ দিয়ে এটা ওইটা কইরা করে দিলেন, তাহলে আপনি হয়তো কাজটা টেম্পোরারি হয়ে গেল, কিন্তু আপনার তো বেসিকটা ক্লিয়ার হলো না। আপনি এক জিনিস করতে তখন 10 মিনিট 10 মিনিটের জিনিসে 1 ঘন্টা লাগাই দিবেন আর কি, বেশি ক্লিয়ার না থাকে। এটা করবেন এটা ওটা, তখন হচ্ছে অনেকটা ব্রুট ফোর্স অ্যালগোরিদমের মতো হয়ে যায়। এটা করবেন ওইটা করবেন সেটা করবেন, যে কোনো একটা তো হয়ে যাবে, আউটপুট চলে আসবে আর কি। কিন্তু আপনি যদি বুঝে করেন তাহলে একটা একবার করবেন একবারই হবে, মানে ইন্টারগেট ওইটাই যাবে। কারণ আমাদের আমরা দেখছি যে আমরা আমাদের আমি নিজেও লার্নার, আমি নিজেও জাভাস্ক্রিপ্ট শিখতেছি, ঠিক আছে। মানে এটা এমন কিছু না যে এটা যত প্র্যাকটিস করবেন তত শিখতে পারবেন, যত পড়াশোনা করবেন তত জানতে পারবেন। তো ওগুলা যখন সব জাভাস্ক্রিপ্ট গুলো সব শেষ হবে, তখন মনে করেন যে আপনি হচ্ছে আপনার ফ্রেমওয়ার্কের দিকে, টাইপস্ক্রিপ্ট বলেন, ভিউ বলেন, বা রিয়াক্ট বলেন, রিয়াক্টটা খুব পপুলার এখন, ভিউটা পপুলার। হ্যাঁ, তো এগুলা এগুলো হচ্ছে আপনি ই করতে পারবেন। রিয়াক্ট অনেক বেশি পপুলার, রিয়াক্ট ফেসবুক এর প্রোডাক্ট, ফেসবুক বানাইছে। ভিউ হচ্ছে ইভান ইউ নামে একজন চায়নার একজন বানাইছে, চায়না কিন্তু ইউএস এ থাকে সে। তো এই জিনিসগুলো আপনাদের মানে শিখতে হলে জাভাস্ক্রিপ্টটা বুঝতে হবে ভালো করে। আর দেখবেন ভিতরে যে জাভাস্ক্রিপ্ট এর সিনট্যাক্স, তো জাভাস্ক্রিপ্ট স্পেশালি ইকমাইস্ক্রিপ্ট 6 এর সিনট্যাক্স গুলো বুঝতে হবে। হ্যাঁ, ইকমাইস্ক্রিপ্ট 6 যেটা লেটেস্ট জাভাস্ক্রিপ্ট, এই জাভাস্ক্রিপ্ট ইকমাইস্ক্রিপ্ট 6 7 8 এগুলো সবগুলা যদি আপনি সিনট্যাক্স গুলো বুঝেন, তাহলে আপনার জন্য কোড করা অনেক সহজ হয়ে যাবে। সো আপনার ওইটা মেইন টার্গেট আসলে। এগুলা যেগুলো করতেছে এগুলো হচ্ছে আপনার ম্যান্ডেটরি, মানে এগুলো আপনার জানতে হবে বেসিক। এক্সপার্ট না হইলেও সমস্যা নাই, কিন্তু জাভাস্ক্রিপ্ট এর যেটা নেক্সট লেকচার থেকে আশা করি আমরা মেইন যে মেইন গোল যেটা মেইন টার্গেট ভিশন সেটাতে ঢুকতে পারবো আর কি। তো ডিপেন্ড করে, হ্যাঁ, তো আপনার স্টেপ করাবেন না কোনটা বুটস্ট্র্যাপ বুটস্ট্র্যাপ এগুলো আর করাবো না, ঠিক আছে। এগুলো করাইলে দেখা যাবে যে জাভাস্ক্রিপ্টে যাওয়াই যাবে না। বুটস্ট্র্যাপ বলেন, বুলমা বলেন, এগুলো আপনারা নিজেরাই প্র্যাকটিস করবেন। হ্যাঁ, নিজেরাই নিজেরাই প্র্যাকটিস করবেন, ওদের ডকুমেন্ট গুলো পড়বেন, দেখবেন পারবেন। আর মেন যে সার্চটা দেখাইতে চাইছিলাম, তো সার্চটা দেখাইতে গেলে দেখা যায় যে আরেকটা লেকচার দিতে হবে সার্চের উপরে। তো এগুলো সহজ জিনিস আসলে। হ্যাঁ, আপনার একটু মেন সিএসএস টা যেহেতু আপনার আপনারা কি আগে সিএসএস থেকে পারতেন? আপনার সিএসএস টা আগে থেকে মনে হয় হালকা পাতলা পারতেন আর কি। আর একটু বেশি প্র্যাকটিস করেন এইচটিএমএল সিএসএস দুটো, তারপরে হচ্ছে আপনার নেক্সট যে জাভাস্ক্রিপ্ট এর কোয়ালিটি জিনিসগুলো আছে এগুলো, আর নেক্সট পরে পার্ট 2 তে যা যদি সময় পাই তাহলে একটা গিটের যে মিসিং গুলো আছে ওগুলো দেখাই দিব নি, তারপরে এইচটিএমএল আর কিছু ডিপের জিনিস আছে ওগুলো দেখাই দিব নি, সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক দেখাই দিব নি, যে কোনো একটা ফ্রেমওয়ার্ক একটা প্রজেক্ট করে করে দেখাই দিলে বুঝতে পারবেন যে রেসপন্সিভ ওয়েবসাইট। কিন্তু ওগুলো অনেক টাইম কনজিউমিং ব্যাপার আর কি, সময় লাগে। তো আপনারা নিজেরা যদি প্র্যাকটিস করে যদি না পারেন কিছু ওইটা জিজ্ঞেস করেন, সেটা সবচেয়ে বেটার হয়। হ্যাঁ, আর আমি কি আপনি কি করতে হবে না করতে হবে তো মেইন থিমটা বলেই দিছি, আপনার আগে বেসিক একদম পিওর সিএসএস টা বুঝতে হবে খুব সুন্দর করে। হ্যাঁ, আর ডকুমেন্টেশন গুলো ইজি ইজি ভাবে লেখা থাকে, আমি বুটস্ট্র্যাপ এর ডকুমেন্টেশনটা দেখছিলাম ওটা মোটামুটি ইজি। হ্যাঁ হ্যাঁ, এইটা এখন দেখতেছি ওটাও ইজি লাগতেছে আমার কাছে মোটামুটি। হ্যাঁ হ্যাঁ, ওগুলা ইজি করে ওরা, মানে এখনকার ডকুমেন্টস গুলো জানি অনেক ভালো করে, কেন আগে ডকুমেন্টস গুলো অনেক টাফ থাকতো। আমি ভিউ এর ডকুমেন্ট, রিঅ্যাক্ট এর ডকুমেন্টস অনেক সুন্দর করে অনেক ভাই আমিগা লিখে। আমাদের নর্মাল যারা আমরা মানে কিছুই পারি না তাদের জন্য ডকস পড়ে বোঝা যায়। তো এখন ডকস এমন ভাবে লিখলো যে এরা বোঝাই যায় না, তাহলে তো আর লিখে লাভ নেই আসলে। তো এখন মেন কথা হচ্ছে যে আপনারা সিএসএস টা প্র্যাকটিস করবেন, যেগুলো জিনিস দেখানো হয়েছে প্র্যাকটিস করে আপনার এইচটিএমএল এর যে কোডটা করছিলেন বা যে প্রজেক্টটা করছেন ওই প্রজেক্টারে নেক্সট উইকের মধ্যে আপনারা হচ্ছে আপডেট করবেন। আপডেট করবেন এভাবে, আপনি নতুন এইচটিএমএল এলিমেন্ট অ্যাড করতে পারেন, সমস্যা নাই, কিন্তু সাইটটা যাতে সুন্দর হয়, দেখতে যাতে ইউজার ফ্রেন্ডলি হয়, হ্যাঁ, ইন্টারঅ্যাকটিভ হয়, মানে জিনিসটা যাতে এরকম আগে যেমন ভাঙা দেখছিল ডানে চলে গেছে বামে চলে গেছে। সিএসসি ইউজ করব নাকি ধরেন এই যে এরকম কোন ফ্রেমওয়ার্ক ইউজ করব? এটা আপনি যদি ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারেন সো ইউ আর ওয়েলকাম, ইউ ক্যান ইউজ দ্যাট, বাট ইউ নিড টু দ্য বেসিক অফ পিউ সিএসএস। হ্যাঁ, বেসিকটা বুঝতে হবে আপনার সিএসএস এর একদম বেসিক জিনিসগুলো, যেমন যে আমি যেগুলো বললাম বক্স মডেলটা কি জিনিস, প্রোটিন কি জিনিস, কম্বিনেটরস কি জিনিস, এগুলো চেষ্টা করবেন ইউজ করতে। আমি যতই বলি এইসব টপিকস এর উপরে হাজার হাজার টিউটোরিয়াল আছে অনলাইনে ফ্রি আছে, হ্যাঁ, কিন্তু মানুষ পারে না কেন জানেন, প্র্যাকটিস করে না, সময় নিয়ে প্র্যাকটিস করে না। এই প্রোগ্রামের মেইন টার্গেটটাই হচ্ছে যাতে আপনাদের এই মানে প্রতি সপ্তাহে কাজ দেওয়া হচ্ছে, এটা যাতে আপনারা প্র্যাকটিস করেন, এবং কে কতটা বেশি প্র্যাকটিস করেন এটা কিন্তু আমি বুঝতে পারি কোড দেখলে।
আজকে ফাঁকি ঝুঁকি দিয়ে প্রজেক্টটা করে ফেললেন এটাও দেখতে বুঝতে পারি। তো চেষ্টা করবেন যতটুকু বেশি সময় দিয়ে করা যায়, কারণ আপনারা নিজেরাও তো নানান কাজ নিয়ে পড়াশোনা নিয়ে জব নিয়ে দৌড়দৌড়ির মধ্যে আছে সবাই, তার মধ্যে সময় বের করে নিতে হবে আসলে। ট্রাই করেন, তারপরে জাভাস্ক্রিপ্ট শুরু হইলে তখন আর কি মেইন টিপের জিনিসগুলো, তখন এত জিনিস একসাথে বোঝাবো না, বুঝবেনও না তখন, তখন এক একটা জিনিস ইউনিক আর কি, অনেকে একদম বল দিতে হবে, রিয়েল কোড কইরা দেখাইতে হবে, সব আউটপুট গুলা বোঝাইতে হবে। হ্যাঁ, ওই জন্য নেক্সট নেক্সট এর মেইন জিনিসগুলো শুরু। আপনাদের আমরা জাভাস্ক্রিপ্ট যে বইটা পড়তে বলছিলাম ওটা পড়ছিলেন? হ্যাঁ ভাই শুরু করছি পড়া। হ্যাঁ ওটা শেষ করা, শেষ করার চেষ্টা করেন আর কি। হ্যাঁ তাহলে হচ্ছে পরে লেকচার গুলা বুঝবেন আর কি, বুঝবেন মানে হচ্ছে টার্ম গুলা সম্বন্ধে আইডিয়া থাকবে আগে থেকে, বই যেহেতু পড়বেন একবার, তো ওই জিনিসটা ই করেন, কন্টিনিউ করেন। ঠিক আছে ভাই, বইটা একটু কঠিন লাগছে আমার কাছে, কেন জানি মানে খুব পুঁথিগত টাইপের। কোনটা মানে যে আপনি যেটা দিচ্ছেন জাভাস্ক্রিপ্ট এর বইটা, এরপরে পরে যে বইটা দিছিলাম, হ্যাঁ ওই বইটা পড়েন আর কি, পরের বইটা পরে কোন বইটা দিছেন ভাইয়া? শেষ করে দিবো। থ্যাংক ইউ।